بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، يقول المؤلف رحمه الله تعالى: كتاب في الجنائز. এই অধ্যায় হচ্ছে জানাজা সম্পর্কে। জানাজাতুনের জামা মানে বহু বচন হচ্ছে জানাইজ। জানাজা, জানাজা কাকে বলে, কোনটাকে বলে? লাশকে বলে, বললো নামাজকে বলে। জানাজার নামাজ আমরা বাংলায় কি বলি? জানাজার নামাজ বলি। তাহলে বোঝা গেল যে জানাজা অন্য জিনিস, আর এই নামাজ তো হচ্ছে নামাজ, দুটো তো একই জিনিস না, তাই না? সলাতুল জানাজা, জানাজার সলাত যখন বলা হচ্ছে তো সলাত হচ্ছে সলাত নামাজ। আর জানাজা কোনটাকে বলে? মৃতের লাশটাকে অধিকাংশ ভাষাবিদদের নিকট ওটাকে জানাজা বলে। কেউ কেউ বলেছে যে ওই খাটটাকে, যে খাটে করে উঠিয়ে নিয়ে আসা হয় সেই খাটটাকে জানাজা বলে। আল্লাহ আলম। জানাজার অধ্যায়, জানাজা মানে মৃতের, এর সম্পর্কিত যতগুলি মাসলা মাসাইল আছে, ওই ব্যক্তি সম্পর্কে আলোচনা নয়, এই সম্পর্কিত যতগুলি মাসলা মাসাইল আছে, এ হচ্ছে অধ্যায় জানাজার বা পর্ব জানাজার। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসামিন, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন সাতটি কাজের, সাতটি কাজের আদেশ করেছেন। ওয়ানাহানা আনসাবিন, এবং সাতটি কাজ থেকে আমাদের নিষেধ করেছেন, বা সাতটি বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কি অর্থ? শুধু সাতটি হুকুম আছে ইসলামে, আর সাতটি নিষিদ্ধ কাজ আছে ইসলামে নাকি? তো উনি সাতটি কেন বললেন? হ্যাঁ, এক সময়ে একবারে কোনো এক আলোচনায় নবী সাল্লাম সাতটি কাজ আদেশ করলেন, সাতটি কাজ থেকে নিষেধ করলেন। এটা হচ্ছে এর অর্থ। এর অর্থ এই নয় যে গোটা ইসলামে মাত্র সাতটি আদেশ আছে আর সাতটি নিষিদ্ধ কাজ আছে, এটা এর অর্থ অর্থ নয়। তো সাতটি কাজের হুকুম করলেন, আদেশ করলেন, এবং সাতটি কাজ হতে নিষেধ করলেন। যেই সব কাজের আদেশ করলেন সেগুলি প্রথম গণনা করানো হয়েছে। আমারানা বেত্তে বাইল জানাইজে, আমাদেরকে আদেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার অনুসরণ করা। জানাজার অনুসরণ করা, জানাজার অনুসরণ মানে জানাজার সলাতে শরীক হওয়া, তারপরে ফুল শরীর অনুসরণ হচ্ছে যে দাফনেও শরীক হওয়া, আর কাফন টাফনের জন্য অল্প কিছু লোক হলি হয়, তার জন্য তো এত লোকের প্রয়োজন নেই কাফনের জন্য, কিন্তু সলাতের জন্য না। সলাতের জন্য যত বেশি লোক হবে তত বেশি লোকের দোয়া পাবে আর তত বেশি ফজিলত হবে, তত বেশি তার গুনাহ খাতা মাফ হবে। তা যদি গুনাহ না থাকে বা গুনাহ আগেই মাফ হয়ে যায় তার নেক আমলের ফলে, তাহলে তার মর্যাদা বাড়বে। সুতরাং যত বেশি সংখ্যা জানাজায় সম্ভব তত ভালো। যদিও জানাজার নামাজে হাজির হওয়া ফরজে কিফায়া, প্রত্যেকের হাজির হওয়া জরুরি নয়, প্রত্যেক বাড়ি থেকে কিছু কিছু লোক গেলেই হয়, প্রত্যেক পাড়া থেকে গ্রাম থেকে কিছু কিছু লোক গেলেই হয়, ফরজ আদায় হয়ে যাবে। জানাজার নামাজে হাজির হওয়া হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ এই যে কিছু কিছু লোক মুসলিম সমাজ থেকে গেলেই হলো, আর যদি কেউ না যায়, একটা মুসলিম মরে পড়ে আছে স্টেশনে বাস স্ট্যান্ডে, কেউ উঠাচ্ছে না, কেউ ওর জানাজার ব্যবস্থা করছে না, তাহলে এলাকার লোক শহরবাসী সকলেই গুনাহগার। জানাজার অনুসরণ আদেশ করেছেন মানে সলাতে হাজির হওয়া, নামাজে হাজির হওয়া, এবং দাফনে হাজির হওয়া। দাফনে গেলেও, দাফন করার পরে, যদিও দাফনে এত লোক লাগে না, কিন্তু দাফনের পরে নবী সাল্লাম ইখলাসের সাথে দোয়া করতে বলেছেন, আখলিসুল্লাহ দোয়া ফাইন্নাহু আল আনিস আল সারুল্লাহ তসবিত, তার জন্য আল্লাহর কাছে তসবিত মানে আল্লাহ যেন অটল রাখে, অনকার নাকিরে জবাব দিতে পারে, এই দোয়া করো এই সময় আর ইখলাসের সাথে তার জন্য, মাইয়াতের জন্য, মৃতের জন্য দোয়া করো, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে, এখনই ফেরেশতা জিজ্ঞাসা করবেন। এসব হাদিস আছে, যার ফলে যত বেশি লোক গিয়ে দোয়া করবো, আল্লাহ মাগফিরলাহু, আল্লাহ মারহামু, আল্লাহ দয়া করো, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তাকে নিরাপদ রাখো, আল্লাহ তাকে মনকে নাকিরে সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দাও ইত্যাদি, আল্লাহ কবর আজাব দূর করে দাও, কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, এসব দেওয়া যত বেশি করে ফায়দা। সেজন্য জানাজার অনুসরণের আদেশ করেছে। জানাজার অনুসরণ হচ্ছে নামাজে হাজির হওয়া, আর জানাজার নামাজ যে দোয়া রয়েছে সলাতে, মানে সলাত মানে দোয়া, এখানে দোয়া রয়েছে, সেজদা বড় হিকমতের জন্য রাখা হয়নি সেজদা রুকু, কারণ সেজদা রুকু যদি কবরস্থানে থাকতো, কবরের আশেপাশে, তাহলে শির মুশরিকদের সাথে সাদৃশ্যতা দেখা যেত বাহ্যিক, সেই জন্য আল্লাহ জানাজার নামাজে সেজদা রুকু রাখেন। ওয়া ইয়াদাতুল মারিদ, দ্বিতীয় আদেশ করেছেন রোগীর পরিচর্যা দিয়ে তর্জমা করা ঠিক হবে যদি একটা অংশ করে। এয়াদত, এয়াদতের তর্জমা উর্দু ভাষীরা করে বিমার কুরসি করা,
কি বলে বেমার খুশি করা, পরিচর্যা সেবা শুশ্রূষা একই অর্থ। এয়াদতের অর্থ কি? এয়াদতের অর্থ কিন্তু ব্যাপক, এগুলি অর্থ খাস খাস অর্থ বুঝায়, পরিচর্যা সেবা। তো এখানে এয়াদত মানে প্রত্যেকের সেবা জন্য জানা জরুরি নাই, সেবার জন্য তার আপন জন যারা আছে যথেষ্ট, হ্যাঁ পরিচর্যার জন্য তারাই যথেষ্ট, গোটা গ্রামের লোক বা যে কোনো মুসলিম জানতে পারলো আর যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে আর পরিচর্যার জন্য যেতে হবে বা পরিচর্যার সুযোগ পাবে, পাবে পাবে না। তবে যারা আপনজন অথবা আপনজন আত্মীয়তার দিক দিয়ে হইতে পারে আর ঘনিষ্ঠ সম্পর্কের দিক দিয়ে হইতে পারে, প্রতিবেশী হওয়ার দিক দিয়ে হইতে পারে, বন্ধুত্ব দিক দিয়ে হইতে পারে, যে এদের সাথে রাত দিন আমার চলাফেরা অসুস্থ হয়েছে, তাহলে পরিচর্যার জন্য যেতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে, খিদমত করতে হবে, তাকে খাবার পরিবেশন করতে হবে, খাবার পাকিয়ে দিতে হবে, এগুলি তাতে সামিল। ওষুধ খাওয়ার জন্য একেবারে মানে চলতে পারে না তাহলে স্মরণ করিয়ে দিতে হবে বা ওষুধ খাওয়িয়ে দিতে হবে, সবগুলি এর মধ্যে আসছে। কিন্তু এয়াদতের অর্থ এটা না, এয়াদতের অর্থ এর চাইতে ব্যাপক। এয়াদতের অর্থ হচ্ছে যেটা এখনই বললেন কি, দেখতে যাওয়া। যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে, শুনতে পেয়েছেন যে অসুস্থ হয়েছে, এয়াদতে যাওয়া মানে দেখতে যাওয়া। দেখতে যেয়ে কি করতে হবে, সালাম দেবেন, দোয়া করবেন, আল্লাহ তোমাকে শেফা দিক, আল্লাহ আরোগ্যতা দান করুক, হ্যাঁ লাবাসা তোহরুন ইনশাআল্লাহ বলতেন নবী করিম সাল্লাম। তারপরে দোয়া আছে আসাদুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়াকা, এই দোয়া যদি সাতবার কোনো রোগীর কাছে করা হয় তো আল্লাহ অবশ্যই তাকে আরোগ্য দান করবেন। এই সুন্নতগুলো আমল করেন, অধিকাংশ লোকই করেন, তার দিন শিখে ইসলামী সেন্টারগুলিতে তারা হয়তো কিছুটা এইগুলোর ক্ষেত্রে হয়তো জানা আছে, হয়তো আমল করেন, অনেকে অনেকেই করেন না, কিন্তু যারা শেখেন না তারা তো জানেও না, জানো না যেগুলি একটা রুগী দেখতে গেলে আদব। রুগী দেখতে যায় যদি আত্মীয় স্বজন হয়, দেখতে গেল কেমন আছো ভাই, ভালো আছো, এই ক্ষেত্রে অনেক আদব রয়েছে, বা বসে থেকেই গেল রুগীর কাছে, যেটা বিরক্তির কারণ হতে পারে, সেটাও ঠিক না। দেখতে হবে যে রোগীর অবস্থা কেমন, এখানে বসে থাকার অবস্থা আছে, বসে থাকলে তার স্ত্রীর জন্য হয়তো কষ্টকর, স্ত্রী চাই যে ওই রোগীর কাছে বসে থাকবো, আর আপনি গিয়ে এক ঘন্টা গল্প শুরু করে দিলেন, অথবা এক ঘন্টা আমরা বসে থাকা ওখানে গিয়ে গল্প করাই, আর রোগীর কষ্ট হতে পারে মানসিক দিক দিয়ে, তাই না? অনেক রোগী এমন কষ্টে থাকে যে সামনে কেউ কথা বলে ভালো লাগে, নির্জনে থাকতে চায়, সেখানে গিয়ে আপনি বসে গল্প শুরু করবেন, আরও লোকেরা এসে তার সাথে গল্প শুরু হয়ে গেলো, ঠিক নয়? এইগুলি সমস্ত আদব নবী সাল্লামের হাদিসে মজুদ। রোগীর কাছে গেলে খুব বেশি সময় লাগানো নাই, রোগী দেখতে গেছেন, রোগীর জন্য দোয়া করলেন, যে দোয়াগুলি বললাম মোটামুটি, আপনি যদি দোয়া না জানেন তো বাংলা ভাষায় বলেন, আল্লাহ আপনাকে শেফা দিক। আর সুন্নতি দোয়া মুখস্থ করা উচিত, কারণ এই দোয়া বিশেষ করে যে দোয়াটি বলা আছে সাতবার করে যদি পড়েন রোগীর সামনে, তাহলে আল্লাহ শেফা দেবেন। এই দোয়া যে কোনো মুসলিম ভাই অসুস্থ হয়েছে সেখানে গিয়ে পড়ে আসাদুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম, রব্বাল আরশিল আজিম, এসব আল্লাহ পাকের মহান নাম, বোনবাচক নাম, আমের মাধ্যমে নামকে ওসিলা বানিয়ে যদি দোয়া করা যায় আল্লাহ পাকে দোয়া কবুল করবেন। নবী হাদিস আছে যে আল্লাহ পাকের এই মহান নাম দিয়ে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ পাক তার দোয়াকে খণ্ডন করেন না, কবুল করেন। তারপরে খবর খাইরের জিজ্ঞেস করলেন, কেমন আছেন, ভালো আছেন, এর মধ্যে আছে হয়তো কপালে একটু হাত দিয়ে দেখলেন অথবা হাতে হাত দিয়ে দেখলেন, ওতে মানসিক একটা শান্তি হাসিল হয় অসুস্থ ব্যক্তির, এই করে যদি সামান্য কিছু বসলে তার কষ্ট হবে না, বুঝতে পারছেন, বসলে বরং ভালো হবে, মনটা খুশি হবে, তাহলে কিছুক্ষণ বসলেন আর তারপরে সেখান থেকে উঠে আসলেন, এগুলি হচ্ছে এয়াদত। এয়াদতের ফায়দা একটা দিক ফায়দা বয়ান করলাম, উপকারিতার একটা দিক বয়ান করলাম, সেটা হচ্ছে কার ফায়দা হইল, রোগীর ফায়দা হইল, রোগীর জন্য দোয়া করলেন, রোগীর মানসিক অবস্থা হালকা হলো যে না আমি একা নয় দুনিয়াতে, আমাকে অনেকে ভালোবাসে, অনেকে আমার খোঁজ খবর নিতে আসে, আমাকে অনেকে দেখতে আসে, সুতরাং আমি দুনিয়াতে একা না, আমার আপনজন অনেকে আছে, মুসলিম ভাইরা আছে, মানসিক দিক থেকে অনেকটাই হালকা হবে। আর মানসিক অবস্থা হালকা হলে রোগ ভালো অনেকটাই ভালো হয়ে যায়, রোগ হালকা হয়ে যায়, এই দিকটার ফায়দা দোয়া করলেন এবং তার সাথে সাথে খবর খোঁজ নিলেন। আর একটা দিক রয়েছে রোগী দেখতে যাওয়ার, আর একটা উপকারিতার দিক আছে, সেটা কে বলতে পারে, হ্যাঁ যে দেখতে গেল তার ফায়দা, এই জন্য এয়াদতুল মারিদ করতে বলা হয়েছে, রোগীকে দেখতে যেতে বলা হয়েছে। আজকাল শহর বাজারে খোঁজ খবর রাখেন না, কে রোগী আছে না আছে, মাস টু মাস আপন জন কেউ অসুস্থ হয় না, খোঁজ খবরও পান না। আজকাল বিশেষ করে যারা শহরে বাস করে তাদের জন্য রোগী দেখতে যাওয়ার জায়গা হচ্ছে হাসপাতাল, যেখানে অ্যাডমিট হয়ে রোগীরা আছে, সেখানে রোগী মুসলিম অবশ্যই আছে। বেশ কিছু আরব দিনদার ভাইদেরকে দেখবেন, আপনি যদি যান হাসপাতালে,
প্রতিদিন আসে, আপনি নিয়মিত 2-3 দিন যান, ওই চেহারা প্রতিদিন দেখবেন। ওর আমি জিজ্ঞাসা করেছি কয়েকজন কি আপনার কেউ আছেন নাকি, আমার পরিচিত লোক দাম আমি পরিচিত, তারা চেনি হয়তো, চেহারা চেনা আছে। কি ব্যাপার এখানে কেন আপনি, আলামত কেউ আছে নাকি এখানে? বলছে না না কেউ নেই, কেউ নেই, এমনিতে যাই। একটা ফায়দা এটা যে নিজের ফায়দা হবে, নিজের কি ফায়দা হবে, সওয়াবের দিক দিয়ে একটা ফায়দা আছে, সওয়াব হবে, নেকি হবে, যেসব ফজিলত আছে। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন মারিদ তো ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম তুমি তো আমাকে দেখতে আসোনি, হাদিসে কুদসি। তখন বান্দা বলবে আমি আর আল্লাহকে দেখতে যাইনি, কেমন কথা হইলো, আশ্চর্য কথা। তখন আল্লাহ বললেন ইন্না আব্দি ফুলানান মারিজা ফালাম তাউদ, আমার অমুক বান্দা মাহমুদ তারেক সোহেল অমুক তালহা অসুস্থ হয়েছিল, তাকে দেখতে যাওনি, তুমি জানতে তারপর দেখতে যাওনি, তুমি যদি তাকে দেখতে যেতে, তার বিমার পুষি করতে যেতে, তার খোঁজ খবর নিতে যেতে, লাওয়াজাত্তানি ইন্দাহু, তাহলে তার কাছে আমাকে পেতে, মানে তার সেখানে গেলে আমার সন্তুষ্টি পেতে, আমি রাজি হতাম তোমার উপর, আমি তোমার অসন্তুষ্ট তুমি যাওনি কেন। লাওয়াজাত্তানি ইন্দাহু মানে এই নয় যে আল্লাহ ওখানে বিরাজমান, তার মানে অন্য জায়গা নাই তাহলে। হ্যাঁ সুফিদের দলিলে না, সুফিদের বলছে সর্বত্র বিরাজমান, সর্বত্র তাহলে রুগীর কাছে শুধু না, এখানে আদম আছে রুগীর কাছে পেতে হবে, তাহলে তার বাড়িতে নেই, দলিল কি করে হলো তা, আল্লাহ পাক আরো সাজিম আছেন, এইখানে উদ্দেশ্য হচ্ছে সেখানে গেলে আমাকে পেতে মানে আমার সন্তুষ্টি পেতে, আমি তোমার রাজি হয়ে যেতাম এবং আমার পক্ষ থেকে তুমি অশেষ পুরস্কার পেতে, নেকি পেতে, ফজিলত হাসিল করতে, এগুলি অর্থ। আর একটি উপকারিতা আছে, হ্যাঁ নিয়ামতের শুকরিয়ার দিক আছে, আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন, অনেক রুগী দেখবেন কার হাত নেই, কার পা নেই, কার চোখ নেই, আর একেবারে দুর্ঘটনায় কি অবস্থা হয়েছে, অথবা পাগল হয়ে আছে, বিভিন্ন রোগে কুষ্ঠ রোগী ইত্যাদি ইত্যাদি, হার্ট অ্যাটাক, তার অপারেশন হয়েছে, 2 লাখ রিয়াল খরচ, আলহামদুলিল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, কত শুকরিয়া আদায় করবেন আপনি দেখলে ওদেরকে। কিন্তু যদি রোগীদেরকে দেখতে না যান তাহলে আপনার অবস্থায় ওই শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনার পরিবর্তন সংশোধন হবে, ওইটা হবে না। এই জন্য মাঝে মাঝে রোগী দেখতে গেলে জীবনের সংশোধন হয়, নিয়ামতের শুকরিয়া আদায়, নিয়ামতের শুক্রিয়ার সাথে সাথে এই নিয়ামতগুলির কদর করবে, যিনি দান করেছেন তার হক আদায় করবে, শুধু শুক্রিয়া নয় যে মুখে শুধু শুধু শুক্রিয়া, বরং তার হক আদায় করবে। আল্লাহ আমাকে সুস্থ রেখেছে তারপর আমি ফজরে জাগি নে, এই লোকটা শুয়েও নামাজ পড়তে পারে না, চোখের ইসায় নামাজ পড়তে নড়তে পারে না বিছানা, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে তারপর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, তারপর আমি গুনাহ করছি পাপ করছি, আল্লাহ যদি আমাকে এখানে পৌঁছিয়ে দেয় তাহলে কি হবে, তিনি তো পারেন আমাকে ওইখানে পৌঁছে দিতে এই অবস্থায়। এইভাবে ফায়দা রয়েছে ওই ব্যক্তির যাকে দেখতে যাচ্ছেন অর্থাৎ রোগীর, আর ফায়দা রয়েছে যে ব্যক্তি রোগীকে দেখতে যায় তারও ফায়দা রয়েছে। এই জন্য রোগীরকে দেখতে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, এবং মুসলিমের আরেক মুসলিমের হক যে 5টি অথবা 6টি একটি হাদিসে বলা হয়েছে, হ্যাঁ হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন, আর একটি হাদিসে লিল মুসলিম আলাল মুসলিম সিত্তুন বিল মারুফ, 6টি হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই আদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া যদি অর্থ করেন তাহলে তার মধ্যে পরিচর্যা চলে আসবে, সেবা যত্ন করা চলে আসবে, তাকে খাবার দিতে হবে, তার ঔষধ পানি দিতে হবে, অথবা একবার আর্থিক দিক থেকে অভাবী সুতরাং তাকে ঔষধ পানি কেনার পয়সা দিতে হবে, ও পয়সা নেই, ও অপারেশন করতে পারছে না, আমার মুসলিম ভাই হিসেবে আমার সহযোগিতা করতে আল্লাহ পাক আমাকে দিয়েছেন এমন, তো এগুলি সব চলে আসবে যখন প্রয়োজন। 3 নম্বরে ওয়াইজাবাতি দাঈ, দাওয়াত দানকারীর, দাওয়াত দানকারীর দাওয়াত কবুল করা, এ কোন দাওয়াত, খাবারের দাওয়াত, হ্যাঁ ইসলামের দাওয়াত নয়, এটা হচ্ছে খাবারের দাওয়াত, এক কথায় খাবারের দাওয়াত, আম দাওয়াত, তার মধ্যে বিশেষ করে ওলামারা বলেছেন যদি অলিমার দাওয়াত হয়, অনেক ওলামাদের কোনটি বিবাহ সাদীর পরে যে স্বামী স্ত্রীর যেদিন সাক্ষাতের দিন, বিশেষ করে ওই দিন যদি অলিমা হয়, এই অথবা আগে পরেও করা যেতে পারে, কিন্তু সন্নত মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে যে ওই দিনে অলিমার যে দাওয়াত, এই দাওয়াতে হাজির হওয়া অনেকের নিকটে ওয়াজিব, এবং এই ওলিমা করাও অনেকের নিকটে, কারণ নবী সাল্লাল্লাহু হুকুম করেছেন আউলেম বলাও বি সাথে, তুমি ওলিমা দাও যদি একটা ছাগল দিয়ে হোক না কেন, যদি গরু জবাই নাও করতে পারেন, উঁট জবাই নাও করতে পারেন, একটা ছাগল কমপক্ষে জবাই করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দাওয়াত কবুল করা, ওলিমার দাওয়াত ছাড়া অন্য অন্য যেগুলি জায়েজ দাওয়াত, সেই দাওয়াতে হাজির হওয়া, কোনো মুসলিম ভাই আপনাকে দাওয়াত করেছে, দাওয়াতে হাজির হলে অন্তর পরিষ্কার হয়, দাওয়াতে আপনি যখন হাজির হলেন তো যে ব্যক্তি দাওয়াত দিয়েছে তার ক্ষেত্রে যদি আপনার ভুল বোঝাবুঝি থাকে, অন্তর পরিষ্কার না, লোক দাওয়াত দিয়েছে মানে আমার আমাকে খারাপ মনে করে না,
বিদ্বেষ রাখেন। আপনি দাওয়াতে যখন গেলেন, দাওয়াত কবুল করলেন, তার যদি আপনার সম্পর্কে খারাপ ধারণা থাকে তাহলে তারও সুধারণা হবে যে না, যদি আমার সাথে হিংসা বিদ্বেষ শত্রুতা থাকতো আমার দাওয়াত কবুল করতো না, বাহানা করতো, বাহানত করে নিয়েছে। তারপরে যদি ছোট বড়, আজকাল দাওয়াত কিন্তু সমান সমানে হয়, আজকালকার দুনিয়াবি দাওয়াতগুলি সব সমানে সমানে, ও নিচের লোক ওপরের লোককে দাওয়াত দিতে অত সাহস করে না, আর ওপরের লোক নিচের লোকে তো দাওয়াতই দিতে চায়। আজকালকার যে অবস্থা দেখেছি, ডাক্তার মহল ডাক্তার ডাক্তারের দাওয়াত শুধু পার্টি, যেগুলো বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে যে পার্টিগুলি হয়, ডাক্তার ডাক্তার দাওয়াত, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দাওয়াত, ও নিচে শ্রেণীতে যাবে না, কোনো আমের লেবারকে কোনোদিন দাওয়াত দিবে এরকম না। যদি আত্মীয় হয় বা ঘনিষ্ঠ আসে বাড়িতে, হয়তো দেওয়া আসে বা গ্রামে, সেটা ব্যতিক্রম, কিন্তু এমনিতেই মুসলিম ভাই এসে মুসলিম ভাই আমার পাশে থাকে, এখানে গরিব মানুষ 500 টাকা বেতনে চাকরি করে, সেজন্য দাওয়াত না, বা দিনের ভিত্তিতে তাকওয়ার ভিত্তিতে দাওয়াত যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা নেই। ওয়ালা ইয়াকুল তো আমাকা ইল্লা তাকিয়্যুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু রাখায়, মানে ভালো লোক দেখে দাওয়াত দাও, নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার মানুষ, হালাল খায়, হারাম খায় না, হারাম কাজ করে না, ফিল্ম দেখে না, গুনাহের কাজ করে না, এইরকম লোককে দাওয়াত দাও। এই দাওয়াত আজকাল খুব কম, এই দাওয়াত আজকাল কম। তো দাওয়াত কবুল করা, বিদাতে দাওয়াত যদি হয় তাহলে কবুল করা যাবে না, এটা মুসলিমের হবে বা এটার আদেশ করেন জন্য বিশ্বাস করলাম, বরং এটা হচ্ছে অন্যায়ের কাজে সহযোগিতা করা, যা আল্লাহ নিষেধ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করিও না। যদি বিদাতি দাওয়াত হয়, বিদাতি দাওয়াত যেমন মেলাদের দাওয়াত, তারপরে শয়বরাত হালুয়া রুটির দাওয়াত, তারপরে ওরসের যে দাওয়াত হয়, চল্লিশের দাওয়াত, আজকে রাস্তার সাথে দেখা হলে মনে হয় বললো চল্লিশের দাওয়াতের কথা, চল্লিশ মানে মৃত মরে যাওয়ার পরে 40 দিনের দিনের দাওয়াত, অথবা কোনো নির্দিষ্ট করে যেকোনো দিনে, অথবা মৃতের নামে খাবার। যদিও অনেকে আমাদের আবার শুধু এটুকু বুঝেছে যে দিন ধরে যদি দাওয়াত দেয় তাহলে খাবেন না, এরা হাফ হাফ বিদাত, দিন ধরে 40-এর দিন খাওয়াইলে খাবেন না, কিন্তু যদি বিনা দিন ধরাই খাওয়ায় 10 দিনে 8 দিনে 7 দিনে যে কোনো দিনে খাওয়াই দিল তাহলে অসুবিধা নেই না, ও বিদাত। মৃতের নামে খাবার নবী সাল্লামের সাহাবাইকার আমরা এটাকে রোদনের অন্তর্ভুক্ত মনে করতে হাদিস আছে। সুতরাং মৃতের নামে খাবার, এই মৃতের ভোজ হিন্দু প্রথা, মুশরিকদের প্রথা, এটা ইসলামে জায়েজ নেই। সাদকা করবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, সাদকা যদি হয় তো গরিব মিসকিনকে করবেন, এবং সাদকার ক্ষেত্রে আমি মৃতের জন্য করণীয় আলোচনা করেছি, এমন সাদকা করতে হবে যেটা নাকি অনেকদিন পর্যন্ত পাওয়া যেতে পারে। একটা লোকের বাড়িতে, গরিবের বাড়িতে যদি টিউবওয়েল দেন তাহলে যতদিন এই টিউবওয়েলটা থাকবে পানি খাবে ততদিন নাকি পাবেন, তাই না? কিন্তু ওই গরিবকে একদিন খুব ভালো করে পেট ভরে গোস্ত ভাত খাওয়াই দিল, তো একদিনই ধরল, লাভ হইল। তারপরে এই তরিকাটা, এই যে ভোজ ভাজ করে মৃতের নামে খাওয়া, এটা নবী সাল্লামের আদর্শ নয়, এটা হয় ভারত উপমহাদেশে হিন্দুদের থেকে এসছে, আর আরব জগতে মুশরিকদের মধ্যে ছিল, মুশরিকদের আচরণ। সুতরাং এই মৃতের নামে ভোজ করে খাওয়ানো, যদিও গরিবকে হোক না কেন, না খাওয়াবেন। তারপরে গরিব এভাবে খেতে, গরিব যদি মান সম্মানের কথা চিন্তা করে তাহলে সে অবশ্যই লজ্জা করে, নিচে বসিয়ে দিয়েছেন আর তারপরে ওই কলা পাতা দিয়ে দিয়েছেন, ওই খাওয়াচ্ছেন। কিন্তু স্পেশাল যেগুলি আপনার মেহমান সেগুলোকে এগুলো এভাবে খাওয়ান না, তাদের জন্য 4 টেবিল ব্যবস্থা করেছেন, নয় ভিতরে নিয়ে যান। যাই হোক, এই মৃতের নামে যদি গরিবকে খাওয়াই তবু এইভাবে খাওয়ানো, এগুলো বিদাতি রাখ, দিন ধরুক আর নাই ধরুক। দাওয়াত মানে সন্নতি দাওয়াত হইতে হবে, অথবা জায়েজ দাওয়াত, জায়েজ দাওয়াত মাঝে মাঝে আপনি খাওয়ান মুসলিম ভাইদেরকে, ভালো মানুষদেরকে আপনি মাঝে মাঝে খাওয়ান, অসুবিধা নেই, জায়েজ দাওয়াত খাওয়ানোই ভালো কাজ মুসলিমদের, মুমিনদেরকে। খাবার না মৃতের সম্পদ দিয়ে হোক আর অন্য বাইরে থেকে হোক, খাবার ভোজ মৃতের নামে করা, এগুলো বিদাতি কাজ, বিদাতি কাজ। বা নাসরিল মাজলুম, এবং নির্যাতিত ব্যক্তির সাহায্য করা, যার উপরে জুলম অত্যাচার হচ্ছে তাকে সাহায্য করার আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একজন ব্যক্তির উপরে জুলম হয় তাহলে, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে বলে থাকেন তাহলে কোনো জাতির উপরে যদি জুলম হয়, কোনো জাতির উপরে জুলম হচ্ছে, কোনো দেশের উপরে জুলম হচ্ছে, কোনো দেশের মানুষের উপরে জুলম হচ্ছে, তাহলে সাহায্য করা আরো কত গুরুত্বপূর্ণ। একজন লোক একজন উপরে জুলম করছে, সেই জুলমটা সীমিত একটা লোকের জুলম, তাতেই যদি সাহায্য করতে হয় মাজলুমের, তাহলে একটি জাতি যদি অস্ত্র শস্ত্র নিয়ে সাহায্য করে
করে জুলুম অত্যাচার করে, তাহলে আপনাকে সেই ভাইদের মুসলিম ভাইদের কেমন সাহায্য করা উচিত? না বুঝতে পারছেন না, চিন্তা করেন তাহলে। সাহায্য যতটা আমাদের পক্ষে করা সম্ভব, যতটা আমাদের পক্ষে করা সম্ভব, তার মধ্যে সর্বনিম্ন সাহায্য যেটা করতে কেউ বাধা দিতে পারবে সেটা হচ্ছে দোয়া। ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া, আফগানিস্তানের মুসলিম ভাইদের জন্য দোয়া, ইরাকের মুসলিম আহলে সুন্নাত দের জন্য দোয়া, যাদের উপরে জুলম অত্যাচার হচ্ছে বা হয়েছে, এইরকমই যারা মজলুম নির্যাতিত বন্দী হয়েছে তাদের জন্য দোয়া। এই দোয়া সকল মুসলিম করতে পারবেন, এতটুকু আমরা করি না, এতটুকু মনে হয় না। হজের মৌসুম চলে গেল, আরাফার দিন চলে গেল, জুমার দিন চলে গেল, কত ইবাদত বন্দী করছি, নিজের ছেলে মেয়েদের জন্য দোয়া করছি, কিন্তু মুসলিম ভাই বোনদের জন্য কখনো হয়তো দোয়া করি, এটা হওয়া উচিত নাই। এটা হচ্ছে মজলুম নির্যাতিতদের সাহায্য করা। মজলুম নির্যাতিতদের সাহায্যের যদি আর্থিক সাহায্য করতে পারেন, দান খায়রাতের কোনো রাস্তা আছে, তাহলে আর্থিক সাহায্য করা। এছাড়া বাকি সাহায্যগুলো পরে আসবে, যেগুলি রাস্তা যদি থাকে আর সুযোগ থাকে, সময় থাকে, তাহলে করবেন। মাজলুমকে সাহায্য করা। সামনে দেখছেন যে একটা লোক একটা লোককে মারছে, কি করবেন আপনি? এখানে বলা হয়েছে যে জালেমেরও সাহায্য করো আর মাজলুমের সাহায্য করো। মাজলুমের সাহায্য মানে মাজলুমকে মারতে দিলেন না, হ্যাঁ, মাজলুমকে মারছেন বা মাজলুমের পক্ষ থেকে দাঁড়ালেন, কেন মারছো তুমি? কি হয়েছে? প্রতিবাদ করলেন আপনি অন্যায়ের পক্ষ থেকে, অন্যায়ের বিরুদ্ধে, আপনি যে ব্যক্তির উপর অন্যায় হচ্ছে তার পক্ষ থেকে অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করলেন, এই হচ্ছে মজলুমের সাহায্য করা। জালেমের সাহায্য করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন ভাবে? মারতে যাচ্ছে, জুলুম করতে যাচ্ছে, বাধা দেন, গলাটা ধরেন, তার হাত ধরে টেনে ফেলেন, যদি তাতেও না গলা ধরেন, কি মনে করেছো তুমি? তা কুফু আনি জুলম, জুলম যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, একজন মারছে, আপনারা দু তিনজন পারবেন না? মজলুমের সাহায্য করবো, এবরারিল কাসম। আর কেউ যদি কসম করে, তোর কসম থেকে মুক্ত, শপথ থেকে মুক্ত করা, শপথ থেকে মুক্ত করা, এটা কেমন, এটা কেমন করে কি শপথ করে? নজর তো নয়, মানমত না, শপথ বলা হয়েছে, হ্যাঁ, না না, কসম থেকে মুক্ত করা কোনো লক্ষ্য বলা হয়েছে, এটা ওই অর্থ না, ওই অর্থ না। এখানে এর অর্থ হচ্ছে এই যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো কিছু চায় আল্লাহর কসম দিয়ে, তাহলে তাকে দিয়ে দাও ভাই, আল্লাহর আল্লাহর কসম দিয়ে বলছি ভাই, তুমি আমাকে 100 রিয়াল দিয়ে সাহায্য, আপনি দিতে পারবেন? তাহলে দিয়ে তাকে এই কসম থেকে মুক্ত করেন। লোকটা কসম খেয়েছে, আপনার স্ত্রী বলছে তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি আমার জন্য একটা অলংকার নিয়ে আসবে, একটা হার নিয়ে আসবে, আর পারবেন আপনি নিয়ে যেতে, তাহলে কসম থেকে মুক্ত করলেন তাকে। আর যদি না নিয়ে যান, তাহলে আপনি কসম থেকে মুক্ত করলেন না। এর আদেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারা যায়, পারা যায়, স্ত্রীর ক্ষেত্রে কেন এই আপত্তি? যদি স্বামী যদি স্ত্রীকে ওই রকমই শপথ দিয়ে কোনো কথা বলে, তাহলে তারও দায়িত্ব, সেটা উভয় পক্ষ থেকে দায়িত্ব। করাদ্দি সালাম এবং সালামের জবাব দেওয়া, সালামের জবাব দেওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এই জন্য সালামের জবাব দেওয়া ওয়াজিব, আর সালাম দেওয়া সুন্নাত। কখনো চলতে গিয়ে যদি কোনো মুসলিমকে সালাম না দেন, তো একটা সুন্নাত ছুটলো, কিন্তু সালাম দিল একটা লোক আর জবাব না দেন, তাহলে গুনাহগার হবে। সালাম না দেন তাহলে গুনাহগার, সালামের জবাব না দিলে গুনাহগার হয়েছে। তাহলে কয়টি হলো? সাতটা হয়েছে, হ্যাঁ সাতটা হয়ে গেছে। হ্যাঁ, সালাম দেন, অস্পষ্ট দেন, সমান সমান দেন, আল্লাহ বলছেন কমপক্ষে। হ্যাঁ, অতাসমিতিল আতেস, এবং যেই ব্যক্তির হাঁচি পড়লো, আতেস মানে হাঁচি পড়া ব্যক্তি, হ্যাঁ, যার হাঁচি এসেছে সেই ব্যক্তির হাঁচির জবাব দেওয়া। তাসমিতুল আতেস মানে হাঁচি জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া কেমন? হ্যাঁ, হাদিসে এর আর একটু ব্যাখ্যা আছে, যে ব্যক্তির হাঁচি পড়লো, হাঁচি পড়ার পরে আলহামদুলিল্লাহ বললো, তখন তাকে জবাব দেন, যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে জবাব দেবেন। আলহামদুলিল্লাহ যখন বললো, তখন আপনি তাকে কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুক, এই কথা বলবেন। যদি নামাজি হয় না, ইয়ারহামুকাল্লাহ বলা যাবে, কারণ আল্লাহ আপনার উপর রহম করুক, কাকে সম্বোধন করছেন? মানুষকে। নামাজের অবস্থায় আল্লাহ পাক ছাড়া কোনো মানুষকে সম্বোধন করা যায় না, কোনো মানুষকে সম্বোধন করা মানে মানুষের সাথে কথা হয়ে গেল, আর মানুষের সাথে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায়। যেমন কোনো মানুষকে বললেন যে এই হ্যালো, কেমন আছেন, কেমন আছো তুমি, তো ওইরকমই হইলো, আর হামক আল্লাহ কেসা হালোকা, ওতে হালোকা তোমার অবস্থা কেমন, আর এই তো আছে, আর হামক আল্লাহ, আল্লাহ তোমার রহম করুক। যেমন কেমন আছো তুমি এটা বললে যেমন নামাজ নষ্ট হবে, নামাজের অবস্থায় তেমন আর হামক আল্লাহ বললে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কালামুন নাস হয়ে গেল, মানুষের কথা হয়ে গেল, মানুষ মানুষের সাথে কথা বলছে। এই জন্য এই হেকমতের জন্য নামাজের অবস্থায় কারো যদি হাঁচি পড়ে, আলহামদুলিল্লাহ যদি বলেও আস্তে করে বলবে, যাতে পাশের লোক শুনতে না পায়,
পাশের লোক শুনতে পায় আর সে মূর্খ, শুনে এসে যে হাঁচির জবাব দিতে হয়, কিন্তু জানে না যে নামাজের অবস্থায় হাঁচির জবাব দেওয়া যাবে না। ও মূর্খ শুধু একটুকু এইটুকু শুনেছে যে তাসমিতুল আদেশ, হাঁচির জবাব দিতে হয়, কি আরামকাল্লাহ। আর যেমন আস্তে করে বলেছে না, তার শুনে নিয়েছে বুঝ করে আরামকাল্লাহ বলে বসে আছে, সমস্যা না। সেই জন্য আরহামকাল্লাহ একবার গোপনে বলতে হবে, বললে আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলবেন গোপনে। হ্যাঁ, ওই ক্ষেত্রে বললেন না, আর বললে একেবারে এমন মনে মনে বলবেন যাতে আশেপাশের লোক টের না পায়। তবে নামাজের বাইরে না জোরে বলবেন। আমাদের দেশের লোকেরা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি আলেম সমাজ, মদিনায় যখন পড়তাম, এই ঘটনা মনে হয় এর আগে একবার বয়ান করে, মদিনায় যখন পড়তাম তো এক সৌদি আমার সাথী এসে বলছে, হিন্দি, পাকিস্তানি, বাঙালি, মাফি তাসমিতুল আদেশ, মাইসাম্মিতুল আদেশ, মানে হাঁচি বললে হাঁচির জবাব দেয় না, কেমন কথা হাঁচির জবাব দেয় না, বা আলহামদুলিল্লাহ বলেন না, এটা কেমন কথা, মনে হচ্ছে মিথ্যা অপবাদ মনে হচ্ছে, কেমন যেন বাড়াবাড়ি কথা। সেদিন থেকে আমি একটু করে ভালো করে মানে খেয়াল করে করতে লাগলাম, দেখি ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তানি পড়লে তার সামনে হাঁচি পড়লো, সে আলহামদুলিল্লাহ বললো কিনা জোরে, অথবা আলহামদুলিল্লাহ বললে আরহামকাল্লাহ বললো কেন, এগুলো ভালো করে দেখতে লাগলাম। মদিনায় যেসব ছাত্র পড়ে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সবগুলি দেশ থেকে আলেম পাস, শুধু আলেম মানে আলিয়ার আলেম না, কামেল পাস করে এসছে কমপক্ষে, আর না হলে কমি মাদ্রাসায় ফারিক হয়ে যাচ্ছে, বুখারি পড়ে যাচ্ছে। ভালো করে দেখতে লাগলাম যে সুবহান আল্লাহ, পাওয়াই যায় না, আলহামদুলিল্লাহ জোরে বলার লোক পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না, এ আরহামকাল্লাহ জোরে বলবে, আলহামদুলিল্লাহ যদি কেউ বলে তো আরহামকাল্লাহ জোরে বলবে, এইরকম আলেম পাওয়া যায় না, ছাত্র পাওয়া যায় না। মানে আমাদের আলেম সমাজের এই ক্ষেত্রে ত্রুটি আছে, ভালো করে আমার কথা মিলিয়ে দেখি, আরবদের মধ্যে ত্রুটি নেই, আরব জাহেলও আছে, যদি যদি আপনার হাসি পড়ে আলহামদুলিল্লাহ বলেন, আরহামকাল্লাহ বলেন। তো এই সুন্নতগুলি আমাদের দেশে মানে মরে যাওয়ার মতো হয়ে গেছে। আলেমরা যদি আমল না করে তো সাধারণ লোক কী করে আমল করবে? আলেমরা আমল করলে সাধারণ লোকেরা তাদের কাছ থেকে শিখবে এবং আমল করবে। সুতরাং এ আমল করতে হবে। আচ্ছা, ছেলেরা, ছেলে মেয়েদেরকে শিখাবেন, আপনার ছোটো ছোটো ছেলেদেরকে শিখাবেন, যারা কথা বলে, বাচ্চাদের শিখাবেন ছোটো থেকে, এবং তার আস্তে করে অনেক সময় বলে, বললাম না, জোরে বলো, হাঁচি বললো আপনার ছেলের, আর ও হয়তো আস্তে করে আলহামদুলিল্লাহ বললো, না আস্তে না, জোরে তুমি আলহামদুলিল্লাহ বলো, অথবা এক ছেলে আলহামদুলিল্লাহ বললো, এক ছেলে হাঁচি পড়লো, আর এক ছেলে রহমকাল্লাহ বললে, কারণ আমার ছেলেদের এরকম হয় মাঝে মাঝে জিজ্ঞেস করে, এক ছেলে হাঁচি পড়লো আলহামদুলিল্লাহ বলেছে, ও আর একটা ছেলেকে জিজ্ঞেস করি তুমি আরহামকাল্লাহ বললে, বলে বলেছি, কখন বললে, বলছে আস্তে করে বলেছি, আস্তে করে চলবে, জোরে বলতাম, আস্তে চলবে না, জোরে বলতাম, যাতে করে শোনে, কারণ ও আবার জবাব দিবে তোমাকে, কি বলে, যার হাঁচি বলেছে সে জবাব দিবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এখানে কিছু বিদাত আছে, আবার এখানে আরবরা কিছু বিদাত করে, ইয়াহদিনা ওয়াহিদিকুমুল্লাহ মানে আমাকেও যেন হেদায়ত করে আল্লাহ, তোমাকে হেদায়ত করে। হাদিস আছে ইয়াহদিকুমুল্লাহ, আর একটি হাদিস আছে ইয়াহদিকুমুল্লাহর সাথে ওয়াইসুল্লাহ বালাকুম, আল্লাহ তোমাকে হেদায়ত করুক বা তোমাদেরকে হেদায়ত করুক বা হেদায়তের পথে রাখুক, হেদায়ত করুক মানে এই না যে গুমরাহ, আজকাল একটা গাল তো আবার আরব দিচ্ছে না, আল্লাহ ইয়াহদিক বা ইয়াহদিক আল্লাহ ইয়াহদিক বা হাদাক আল্লাহ, এগুলি বললে কিন্তু গাল মনে করে, কি যেন গাল মনে করে, আমি আমি তাহলে খারাপ, এমন খারাপ কাজ করেছি, আমি পথভ্রষ্ট, আমাকে পথভ্রষ্ট বলবো, অথচ দুয়াইট কি জেহাল অজ্ঞতা। অনেক সময় কুপ্রথা ভাষায় কুপ্রথা চলে এসছে যে ইহাদি কুমলা বলে বা আল্লাহ ইহাদিক বললে আমাকে গাল হয়ে গেল, আর বলে ওই ক্ষেত্রে একটা লোক হয়তো ভুল করেছে বা অন্যায় করেছে, আল্লাহ ইহাদিক, কারণ আমি পথভ্রষ্ট, তাহলে মারামারি শুরু করে দেবো, আপনার সাথে মারপিট শুরু করে দেবে, আল্লাহ ইহাদিক বলবে, জেহাল অজ্ঞতা। আসলে দুয়াইট বরং তাকে বলা উচিত আমিন, আপনাকে কেউ বলো আল্লাহ ইয়াহদি, বলেন আমিন, আল্লাহ কবুল করুক, কারণ হেদায়েত তো চাই, পাঁচ ওয়াক্ত নামাজে বলছি হেদিনা সিরাতাল মুস্তাকিম, হেদিনা সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক রাকাতে বলছেন আপনি সূরা ফাতিহা, আর হেদিনা সিরাতাল মুস্তাকিম পড়ার পরে আবার আমিনও বলছেন। তো এখানে যদি কেউ একটা লোক আপনাকে বলে আল্লাহ ইয়াহদি, তো আপনি বলেন আমিন। কি বলছিলাম যে হাঁচির জবাবে আরবরা অনেকে যারা জাহিল তারা নিজে থেকে বাড়ায়, ইয়াহদি কুমুল্লা শুধু বললে ওই গালের মতো হয়ে যাচ্ছে, তো ইয়াহদি কুমুল্লা বলে ইয়াহদি না ওয়াহদি কুমুল্লা, আমাকে হেদায়ত করুক আর তোমাকে হেদায়ত। এই যুক্তিতে মনে হয় এই বিদাত বেড়েছে, যে কোনো বিদাত শুরু হয়েছে প্রথম ভালো মনে করি শুরু হয়েছে, যে কোনো বিদাত শুরু হয়েছে প্রথম ভালো মনে করি শুরু হয়েছে, অহম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসানুনা সুনআ, ভালো ধারণা করে যে ভালোই কাজ করছি, কোন খারাপ করছি, গরিব মিসকিনকে খাওয়াবো, 40 হালুয়া রুটি, 6 বারাত, গরিব মিসকিনকে কিছু খাওয়াবো, আমরাও খাবো,
মিলাদ, মিলাদ করলে সারা বছর তো নবীর তরিকে চলতে পারে না, একটা দিন তো করি কিছু। সবগুলিতে কিন্তু ভালো নিয়ত আছে, অসৎ নিয়ত পাপের নিয়ত নাই, কিন্তু বিদাত হচ্ছে পাপ, বিদাত হচ্ছে কবিরা গুনাহ। নবী করিম আমাদেরকে নিষেধ করেছেন চাঁদের বর্তন ব্যবহার করতে। তাহলে চাঁদের বর্তন ব্যবহার করা যাবে না। চাঁদের কি ব্যবহার করা যাবে তাহলে? চাঁদের আংটি ব্যবহার করবে কে? পুরুষ, মহিলারা পারবে না? পুরুষ পারবে তো মহিলা তো অবশ্যই পারবে, তাই না? আর অলংকার মহিলারা ব্যবহার করতে পারবে, স্বর্ণ চাঁদের অলংকার মহিলারা ব্যবহার করতে পারবে। পাত্র আনিয়া বলা হয়েছে, এখানে পাত্রের কথা বলা হয়েছে, থালা বাটি গ্লাস যদি স্বর্ণের হয়, স্বর্ণের কথা এখানে বলা হয়নি, চাঁদির কথা বলা হয়েছে, তাহলে মহিলা হোক পুরুষ হোক সবার জন্য হারাম। তাহলে থালা বাসন বাটি ইত্যাদি প্লেট অথবা এমনি সাজিয়ে রাখার জন্য টেবিলের উপরে একটা প্লেট সাজিয়ে রাখার জন্য চাঁদি সোনা দিয়ে তৈরি করছে না, চলবে, এসব করা যাবে না। পুরুষের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু চাঁদির একটি আংটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন এবং এর অনুমতি দিয়েছেন। স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য স্বর্ণ চাঁদির অলংকার সব জায়েজ, কিন্তু পাত্র ব্যবহার করা পুরুষ মহিলা কারোর জন্য জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদির বর্তন বা পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন আমাদেরকে, ওয়া খাতামিজ যাহাবে স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন, মানে পুরুষদের, পুরুষদের নিষেধ করেছেন। ওয়াল হারিরে রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন, তাকে পুরুষদেরকে হারির আম রেশমকে বলা হয়, যে কোনো রেশম। আর বিভিন্ন রকমের রেশমের নাম এগুলি, দিবাজ এক ধরনের রেশম, কোনোটা চিকন রেশম, কোনোটা মোটা খদ্দর কি বলে যে আবদি কাপড় বা মোটা মোটা কাপড় যেগুলি থাকে গরমের সিজনে বা শীত না শীতকালে যে ব্যবহার হয় যেগুলি কাপড় আপনার এই ধরনের, যাই হোক বিভিন্ন রেশমের দিবাজ চিকন রেশম, কাসি এক ধরনের রেশম, ইস্তেবরাক আর এক ধরনের রেশম, এই বিভিন্ন রকমের রেশমগুলি সেই রেশমের কাপড়গুলি সেই কালে ব্যবহার হইতো। নবী করিম সাহেব বলে দিলেন যে যে কোনো রেশমের কাপড় ব্যবহার করা যাবে না, সে ইস্তেবরাক হোক আর কাসি হোক আর দিবাজ হোক যে কোনো কাপড় হোক, রেশম পুরুষ ব্যবহার করতে পারবে না। সিল্ক, হ্যাঁ স্বর্ণের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাতে দুটো জিনিস নিলেন, একটা রেশম আর আরেকটা হচ্ছে স্বর্ণ, আর বলে ইন্না হাজাইন হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, হেল্লুন লিয়ানাসিহিম, কিন্তু আমার উম্মতের মহিলাদের জন্য হালাল, তাহলে মহিলারা রেশম ব্যবহার করবে, রেশমের কাপড় শাড়ি। ওয়ানিল মায়াসেরি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসেরি কাপড়, মাইসেরি যেমন হচ্ছে মায়াসের, মাইসেরি কাপড় থেকে নিষেধ করেছেন। মায়াসের কি বলছে, মায়া কোন আলা সূর্যে মিনাল হারির, রেশমেরই সেটা হয় কিন্তু সেটা হয় ঘোড়া বা উটের পিঠে যে বসার যে সিট তৈরি করা হয় না, হয়তো ওটা হচ্ছে পর্দা করার জন্য, ঢাকার জন্য, এটা হচ্ছে যে যেটা বলা হয় গদি না, ওটা পাদানি যেন বলে, যেটা এটা গদিটা সিটটা যেটা, তো এটা ওই রেশম দিয়ে তৈরি করবে, রেশম একটু আরামদায়ক, রেশম উপরে রেশম থাকবে, তো এটা হচ্ছে হারাম, কারণ এতে চড়বে সাধারণত পুরুষরা, সেজন্য বিশ্লেষণ নিষেধ করেছেন। সিল্ক ইংরেজিতে সিল্ক, ওটা তো রেশম, হারিরকে সিল্ক বলে ইংরেজিতে, যদি সিল্ক লেখা থাকে কোনো কাপড়ে তাহলে নেবেন না, জানে না সেজন্য, সিল্ক মানে রেশম, যদি আসলে সিল্ক হয় অথবা মিক্স আছে, মিক্স থাকলেও যায় না, রেশম থেকে বাজে লেখা আছে বাজে, কোনো অসুবিধা নেই। রেশম শুধু নিষেধ করা হয়েছে, রেশম অনেক দামি, রেশমের কাপড় সুতো কেমন করে তৈরি হয় জানেন না? জানেন না? বাংলাদেশে কোনো এলাকায় হয় রেশমের যে পোকা আছে, গুটি পোকা, পোকা ওই পোকা যে সুতো, হ্যাঁ আমরা পলু বলি, আমি দীর্ঘদিন দেখেছি খুব কাছে থেকে, মাদ্রাসায় 4 বছর পড়েছি আর ঘরে ঘরে এই পলু পোকার চাষ হতো, আর ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বাড়লো, তারপরে সুতাগুলি ছাড়লো, ওর মধ্যে তারপর ঢুকে গেল, তাড়াতাড়ি করে শুকাইতে হবে, বর্ষাকাল থাকলে বড় মুশকিল, নাহলে কেটে বেরিয়ে যাবে, নষ্টই করে সমস্ত সুতা, এটাকে শুকিয়ে মারতে হবে, তারপরে আবার ওটা গরম পানিতে ওটাকে সুতাটাকে কাটতে হবে, কাটার পরে সুতা হলো, সুতা হওয়ার পরে তখন সুতা চলে যাবে ওদের কাছে যারা এখন শাড়ি তৈরি করে বা চাদর তৈরি করে বা কাপড় তৈরি করে তাদের কাছে চলে যাবে, বিভিন্ন রকমের তার আবার ক্যাটাগরি আছে, দামি কম দামি, যেটা বাঁচে শেষখানে একেবারে খারাপ সেটা দিয়েও কিছু তৈরি করে ইত্যাদি ইত্যাদি চাষ হয়।
পাতার চাষ, পাতার চাষ, পাতা দুই রকম, একটা বড় গাছ হয় আবার একটা ছোট, ছোট গাছ এইগুলি। আর তুঁত, বড়টাকে তুঁত বলে আর ছোটগুলি হচ্ছে কেন কীট পতঙ্গ মারা না যায় যাচ্ছে নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় রেশম ব্যবহার হয়েছে, তো রেশম তো এসছে ওখান থেকে, তাহলে বিনা মারা তো তার রেশম হয়নি, তাই না? ঠিক জবাব দিয়েছে যে মাছ খাওয়া যাবে না, কাঠোজ্জতের জবাব। আবু তাহের বর্ধমানী সাহেব একটা বই লিখেছে বেদাতিদের জবাবে, কাঠোজ্জতের জবাব। তো এই কাঠোজ্জতের এটা জবাব, মাছ খাবে না, কাঁকড়া খাবে না। কোন দোষ করেছে কাঁকড়া, ধরে এনে ভাজি খাবে, এরা খায় অনেকে, কিন্তু মাছ আমি খাই না। হ্যাঁ, কিন্তু হারাম করি না, লাউ হারাম। নবী সাল্লাম বলেছে আমি ডাব খাই না, সান্ডা খাই না, কিন্তু আমি হারামও করি না। ঠিক তেমন কাঁকড়া, হ্যাঁ কেন হারাম? শুকনোতে থাকতে পারে, যদি শুকনোতে থেকে যেতে পারে তাহলে হারাম, কিন্তু পানি থেকে উঠিয়ে দু চার দিনের মধ্যে মরে যাবে যদি এরকম হয়, থাকতে পারবে না, বসবাস করতে পারে না শুকনোতে, তাহলে যাই। নবী সাল্লাম বলছেন পানিতে যা কিছু আছে যাই, হওয়া তো হুর মা ওহু বলে হেল্লো মেয়েটা তো কচ্ছপ, টেস্ট করার আগে কচ্ছপ যে কচ্ছপ বাইরে থাকতে পারছে কিনা। কিছু কচ্ছপ মাটির তলায় পাওয়া যায়, সেগুলি যায় না। কিন্তু আমাদের ওস্তাদ ছিলেন শেখ সফিউর রহমান মোবারকপুরি রাহিকুল মখদুমের লেখক, উনি বলতেন যে দুই রকম কচ্ছপ হয়, এক কচ্ছপ হয় পানিতে শুধু থাকে, বাইরে শুকনোতে আসলে মরে যাবে, সে মরার সময়টা মাছ তাড়াতাড়ি মরে যায়, ওই যদি একটু দেরিতে মরবে সেটা আলাদা কথা, কিন্তু মরে যাবে, তাহলে ওটা যায়। আর যেগুলো এতে পাওয়া যায় হালের জমিতে, চাষের জমিতে অনেক সময় পাওয়া যায়, হালের ভাঁওয়ের কি বলেন আপনারা বুঝি না, হ্যাঁ তো পাওয়া যায় অনেক সময় হাল চাষ করতে গিয়ে, তো ওগুলি যায় নাই, কারণ মাটির তলে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, শরীর আংটি ব্যবহার দুটো, আর রেশম, রেশম আম রেশম, যে হাড়ির যে কোনো রেশমকে বলে, দেবাজ এক ধরনের রেশম, হ্যাঁ আর তাসি আরেক ধরনের রেশম, এগুলো সেই জামানি ছিল, আর ইস্তিবরাক আরেক ধরনের রেশম, তাই এগুলো সবগুলি রেশম, ওয়ানির মায় আছে, আর এটা হচ্ছে উঁটির উপরে বা ঘোড়ার উপরে যে জিন থাকে, জিনের উপরে যেটা ওটা হলো ছয়টা হলো, একটি বর্ণনাকারী উল্লেখ করেনি, বর্ণনাকারী একটি এখানে উল্লেখ করেনি, হয়তো ভুলে গেছে। এই লাশের হেফাজতের উদ্দেশ্যে দেওয়া হয় যে শিয়ালে খেয়ে নেবে অথবা আর কিছু খ্যাত শিয়ালে খেয়ে নেবে, এইসব লাশ খেয়ে নিত, তাহলে তার জন্য যদি কাঁটা দেয়, তার জন্য যদি খেজুরের ডাল কেড়ে দেয়, আর যদি রশি টসি টানিয়ে দেয় ইত্যাদি করে, আর তাহলে যায় আছে। বাকি এই যে ধারণা আছে ওই হাদিস থেকে, যে হাদিস নবী সাল্লাম কবর আজাব হচ্ছিল, যাচ্ছিল দুটো কবর পাশ দিয়ে, তখন কি করলেন, খেজুর ডাললেন আর গেড়ে দিলেন, বললেন যে আল্লাহ খফফ আনহুমা মা লাম ইয়াইবেসা, যতদিন এই খেজুর ডালগুলি শুকায়নি ততদিন এদের কবর আজাব হালকা হবে। বিদাতিরা এটাকে এইভাবে নিল এই হাদিসটাকে, কবরের আজাব কেন হালকা হবে, যেহেতু ডালগুলি তসবি করে, কতদিন তসবি করে বলছে যতদিন শুকায়নি, কত ভুল কথা, অথচ আল্লাহ পাক বলছেন প্রত্যেক বস্তু কি করে তসবি করে, শুকা হইলেও তসবি করে, কাঁচা হইলেও তসবি, কোথায় আছে কাঁচা তসবি করে আর শুকিয়ে গেলে তসবি করে না? আল্লাহ কোরআন কারীম হাফেজ নাসের ওয়াইন মিন শাইইন, হ্যাঁ ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহ, ওয়াইন মিন শাইইন, এমন কিছু নেই যা তসবি করে না, অর্থাৎ সমস্ত বস্তু তসবি করে, দেওয়াল তসবি করে যাতে কোনো রস নেই, ইট তসবি করে যাতে কোনো রস নেই, এই বোর্ড তসবি করে যাতে কোনো রস নেই, সব কিছু তসবি করে, কাঁচা হোক আর শুকা হোক সব কিছুই তসবি করে, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, শুধু তসবি করে না, বিহামদিহি আল্লাহর প্রশংসা বিজড়িত, সুবহানাল্লাহ হবে হামদি বলে, সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহুম, তবে মানুষ তোমরা কেমন করে এই পিলার তসবি করছে, ওই স্টেজ তসবি করছে, টেবিল তসবি করছে, এই মাইক্রোফোন তসবি করছে, তোমরা সেটা বুঝো না, তোমাদেরকে ওই জ্ঞান দেওয়া হয়, কোনো রাস্তা নেই। আল্লাহ বলছে লাতাব কহ, হ্যাঁ কবর খোদাই করে, হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে, শহর বাজারে মজুরি না দিলে পাওয়াই যাবে না কবর খোদার লোক, গ্রামে না হয় সহযোগিতা করে ফ্রিতে, শহরে কোনো সহযোগিতা নেই, এখানেও সহযোগিতা নেই, পয়সা লাগে কবর খোদা, মনে হয় কবর খুঁড়ে খুঁড়ে রাখে পয়সা দিতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, أما بعد، فيقول المصنف رحمه الله تعالى عن ابن عباس رضي الله تعالى عنهما أن أبا بكر رضي الله عنه خرج، وذلك بعد وفاة رسول الله صلى الله عليه وسلم. في حديث نبي كريم صلى الله عليه وسلم انتقال الشمعي زي أبو الصدق حديث له صحابة الكرام بيشكر عمر رضي الله تعالى عنه أبو بكر رضي الله تعالى عنه بكتب تاتي তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেই কথাগুলি উল্লেখ করা হয়েছে।
হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের বিদাতিদের আকিদার সংশোধনের জন্য। যারা বলে যে নবী করিম সাল্লাম এন্তেকাল করেননি, মারা যাননি, হায়াতুন নবী, এসব বিদাত প্রায় সমস্ত তরিকার লোকদের মধ্যে আছে। একটি তরিকা নবী সাল্লামের তরিকার লোক বাদ দিয়ে বাকি সমস্ত বিদাতি তরিকাতেই আকিদা আছে, দেওয়ানবাগি থেকে শুরু করে একেবারে যত হালকা বিদাত আল্লাহ তরিকা হইতে পারে, সমস্ত সমস্ত যতগুলি নাম নেবেন আপনি সমস্তগুলির মধ্যে রয়েছে। সুতরাং হাদিসটি ভালো করে শোনেন এবং আকিদার সংশোধন করেন, আর যদি কারো সংশয় থাকে সংশয় দূর করেন। আমাদের চিকিৎসা করতে হবে ইমানের আমলের কোরআন এবং হাদিস দিয়ে। অননাজ্জাল মিনাল কোরআনে মা হুয়া শিফা, আল্লাহ কোরআনকে চিকিৎসা বলেছেন। সুতরাং চিকিৎসা বড়দের কাছ থেকে নিলে হবে না, চিকিৎসা নিতে হবে বড়দের বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এবং তার উপর যা ওহী নাজিল হয়েছে তা থেকে। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করছেন যে আন্না আবু বকরিন খারাজা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। কোথা থেকে বের হলেন? হাদিস কিন্তু সংক্ষিপ্ত, হাদিস বড় আছে, এখানে হাদিসটাকে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। কোথা থেকে বের হলেন? বাড়ি তো দূরে ছিল, আওয়ালিতে ছিল, ওখান থেকে আসলেন। আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষে, মা আয়েশার কক্ষে ঢুকলেন, সরাসরি ঢুকেছেন এসে, ওখান থেকে বেরোলেন, এই কথাটা আছে এখানে। খারাজ মা এটা যে নিজের বাড়ি থেকে বেরোলেন, বাড়ি থেকে আসলেন, খবর পেয়ে যে নবী সাল্লাম এন্তেকাল হয়ে গেছে, নবী করিম সাল্লাম এন্তেকাল হয়ে গেছে খবর পেয়ে তিনি ছুটে আসলেন। আসার পরে সরাসরি মেয়ের ঘরে ঢুকলেন, জামাইয়ের এন্তেকাল হয়েছে, মেয়ের ঘর, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সরাসরি ঢুকলেন। এখানে তার পর্দার বিষয় নাই, মেয়ে আছে, মেয়ে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানিতে কপালে চুমন দিলেন, চাদরটা উঠিয়ে যে চাদর দিয়ে নবী সাল্লামকে ঢাকা ছিল চুমন দিলেন, আর বললেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক আপনার উপর যে মত লিখে রেখেছিল সেই মত আপনার হয়ে গেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে লা ইয়াজমা আল্লাহু আলাইকা মাউতাতাইনি আবাদান। এই কথাগুলি অন্য বড় হাদিসে আছে, সেটাও সহি হাদিসেই আছে, তো সময় সুযোগ হলে ওই লম্বা হাদিস কখনো শুনিয়ে দিব। আল্লাহ পাক আপনার উপর দুই মত কখনো একত্রিত করবেন না, আম্মাল মত আল্লাতি আম্মাল মত আল্লাজি কুতিবা আলাইক আবা আম্মাল মত আল্লাতি কুতিবাত আলাইক ফাকাদ মুত্তাহা বা মিত্তাহা, যে মত আপনার উপর লিখা ছিল সেই মত আপনি মারা গেছেন, মানে সেই মত আপনার হয়ে গেছে, ঘটে গেছে। তারপরে বেরিয়ে আসলেন মসজিদে নবী ঘর থেকে, মা আয়েশার ঘরে, যারা মসজিদ নববী দেখেছেন, মসজিদ নববী দেখেছেন তো, আর মা আয়েশার ঘর কোনটা? নবী করিম সাল্লামের যে যার মধ্যে কবর আছে। কোন দিক থেকে বেরিয়ে আসলেন? ওই যে দিক থেকে নবী করিম নামাজ পড়ার জন্য বেরিয়ে আসতেন, রিয়াজুল জান্নার দিকে, রিয়াজুল জান্নার দিকে আসলেন। ওমার ও ইউকাল্লিমুন নাস, কারণ ওইদিকে মেহরাব আছে, মেম্বার মেহরাব ওইদিকে আছে। এখন যে মেহরাব সামনের দিকে ওইটা বাড়ানো হয়েছে পরে, কিন্তু অতদূর মসজিদ ছিল না, মসজিদ এখান পর্যন্ত ছিল, ঘরের সম্বন্ধে যে আড় দেওয়া আছে এখান পর্যন্ত মসজিদ ছিল। তখন দেখলেন যে ওয়াজালিকা বাদ ওয়াফাতে রাসূলুল্লাহ, এটা কখন তিনি বেরিয়ে আসলেন মা আয়েশার ঘর থেকে, কখন এটা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, মৃত্যুর পরে। ওয়াফাত মানে মৃত্যু, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে দেখতে গেলেন, বেরিয়ে আসলেন। ওয়া উমার ও ইউকাল্লিমুন নাস, সেই সময় উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকজনের সাথে কথা বলছিলেন এবং তিনি দিশেহারার মতো কথা বলছিলেন, যে বলবে যে ইন্না মুহাম্মাদান মাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এতেকাল হয়ে গেছে, তাকে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ড করে দেব, এইরকম কথাবার্তা বলছিলেন। আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এতেকাল হয়ে যায় আবার ফিরে আসবেন, আমাদেরকে ছেড়ে চলে যাবেন? হুঁশ নেই, দিশেহারা হয়ে গেছেন। যখন মানুষের খুব বেশি শোক আসে তখন অনেক সময় মানুষ দিশেহারা হয়ে যায়, প্রলাপ শুরু হয়ে যায়, এরকম হয়েছিল। ফাকালা ইজলিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো সাধারণ মানুষ না, মানে ভাববেন না যে আপনার মতো আমাদের মতো কোনো সাধারণ মানুষ, অসাধারণ ব্যক্তির চাইতে অসাধারণ ব্যক্তিত্ব থাকতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন শক্ত করে যত বড় মুসিবত হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তার দায়িত্ব পালন করে চলে গেছেন, আমাদেরকে এখন এই দায়িত্ব পালন করতে হবে,
দুনিয়ায় কেউ চিরকাল থাকার জন্য আসেননি, তিনি বিদায় হয়ে গেছেন, সেই জন্য ইসলাম বিদায় হয়ে যাবে তা হবে না। ইসলামকে যেভাবে মেহনত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি পর্যন্ত পৌঁছেছে যতদূর পর্যন্ত তার সময়ে হয়েছে, আমাদেরকে এখন বাকি কাজ করে যেতে হবে। তাই বললেন ইজলিস বসো, তুমি কথা বলিও না, বসো। ফাবা বসবো না আমি, পাগল মতো হয়ে গেছেন, না আমি বসবো না, কথা বলছেন। আবা অস্বীকার করলেন বসতে। ফাতাশাহাদ আবু বকর, দেখলেন যে তো বসতে চাই না, একে ঠান্ডা করা যাবে না। ফাতাশাহাদ আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সুন্নতি খুতবা পাঠ করলেন। তাশাহাদ তাশাহাদ মানে ওই খুতবা পাঠ করা যে খুতবার শেষে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু। আশেষখানে কি আছে? ওয়া আশহাদু আল্লা ইলাহা, আশহাদু এক বচন দিয়ে আছে, আমাদের বক্তারা নাশহাদু পড়ে, এটা ভুল। বিদাতি বক্তারাও পড়ে, আর আমাদের কিছু সুন্নতি বক্তারা যারা এইগুলি সূক্ষ্ম আছে না, তারা দেখা যায় পড়ে, কিন্তু এইগুলি আসলে শিখে রাখা দরকার এবং জেনে রাখা দরকার। কোন একটি হাদিস নেই নাশহাদু দিয়ে, নাস্তাইনু আছে, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, প্রশংসার ক্ষেত্রে প্রশংসায় সবকে শরীক করে আমরা সকলে প্রশংসা করছি, কিন্তু শাহাদাত এখান থেকে আমি আপনি সাক্ষী দিচ্ছেন না দিচ্ছেন এই দায়িত্ব আমি নিতে পারবো। আমি আল্লাহর একত্রে তৌহিদে সাক্ষী দিচ্ছি, নবীর রেসালতে সাক্ষী দিচ্ছি, এটা আমার, আমি আমার নিজের নাফসের মালিক, আপনার মালিক নয়। সুতরাং এখানে এই এই রহস্যের কারণে সুন্নতি খুতবাতে ওয়া আশহাদু আছে, নাশহাদু নেই। আর ওয়াইজ বক্তাদের সঙ্গে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোথায় নাশহাদু আছে? দেখান একটি হাদিস, জিজ্ঞাসা করেন যে একটি হাদিস বের করে দেন, কোন হাদিসে নাশহাদু আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু শিখলেন, আপনি নাশহাদু কেন বললেন? ফাতাশাহাদ আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় মাসনুনা পড়লেন, তাশাহাদ সুন্নতি খুতবা যেটা বা খুতবাতুল হাজা বলতে পারেন, এর নাম হচ্ছে খুতবাতুল হাজা। যে কোনো প্রয়োজনে নবী করিম খুতবাতুল হাজা বিবাহ শাদীতে পড়া হয়, আর যে কোনো আলোচনা শুরু করলেন, বক্তব্য শুরু করলেন, কিছু বলছেন, এই খুতবা পড়লেন, এই জন্য এই খুতবার নাম হচ্ছে প্রয়োজনের খুতবা, খুতবাতুল হাজা। এই খুতবার পাবন্দী করে আমাদের মানুষের শুধু ওই বিয়ের খুতবাতে ব্যাস, আর অন্য জায়গায়। অথচ নবী সাল শুধু বিয়ের খুতবা না, সমস্ত ক্ষেত্রে যে কোনো সময় কোনো কথা বলতেন, যে কোনো মজলিসে এটা শাহাদা করতেন, মানে এই শাহাদাত সম্বলিত যে খুতবা রয়েছে এই সুন্নতি খুতবা খুতবাতুল হাজা পাঠ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, এই সুন্নতি খুতবা খুতবায়ে মাসনুনা বা খুতবাতুল হাজা পাঠ করলেন। তাহলে যে কোনো আলোচনা শুরু করার আগে খুতবাতুল হাজা পাঠ করা ভালো। ক্রমের পক্ষে আপনি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু, তারপরে নবী সাল্লাল্লাহু দরুদ পাঠ করেন, যদি সময় দেখেন যে অল্প আছে, যদি সময় দেখেন যে অসুবিধা নেই আমার কাছে, তাহলে লম্বা সুন্নতি খুতবা পাঠ করেন। ও মালা এর ফামালা এলাইহিন নাস, যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নতি খুতবা পাঠ করলেন, লোকেরা ভাবলেন যে এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাহলে কিছু আমাদেরকে বলবেন, সম্বোধন করবেন, সমস্ত লোক তার দিকে ঝুঁকে পড়লেন। মালা ইয়ামিল মানে ঝুঁকে পড়া, মালা ইয়ামিল মাইলান মানে ঝুঁকে পড়া। ফামালা এলাইহিন নাস, তার দিকে লোকেরা ঝুঁকে পড়ল, যারা সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত হয়ে মসজিদে নবীতে বসেছিলেন, সবাই শোকে ভেঙে পড়েছেন, কে এখানে দু তিনজন বসে আছে, কে ওখানে দু তিনজন বসে আছে, ওখানে দু চারজন বসে আছে, এইভাবে বিক্ষিপ্ত আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন ওগুলো কেউ শুনছে, এইভাবে সব পরেশান অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইসলাম কি করে থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল একটা উদ্যম ছিল, তাকে কেন্দ্র করে সবাই জমা হইতে, এখন কার কাছে লোকেরা জমা হবে, কাকে আমির বানিয়ে লোকেরা ইসলামের কাজ করবে, কি ইসলাম এখান থেকে মুছে যাবে, আবার শত্রুরা এসে হামলা করে সব শেষ করে দিবে, চারিদিক চিন্তা করে পেরেশান সাহাবাই কেরাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আন্তরিক মহব্বত ছিল, সেই মহব্বতের যে তিনি যে বিদায় নিয়েছেন, তিনি আলাদা হয়ে গেছেন, তাতেও যেটা মানসিক পেরেশানি সেটা তো অবশ্যই আরও বেশি ছিল। যাই হোক, ওয়াতারাকু উমারা, লোকেরা সব ঝুঁকে পড়লো কার দিকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। ওয়াতারাক উমার, এবং লোকেরা উমারকে ছেড়ে দিলেন, একাই উনি একাই থেকে গেছেন, এখন সবাই শুনতে শুরু করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে সাহাবাই কেরাম তখনকার যে মুসলিম, যারা যারা তখনকার শুধু মুসলিম না উম্মত বরং, আর নবী সাল বলছেন আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একত্রিত হতে পারে না, ইন্না উম্মতি লা তাজতামু আলা দালালা, আমার উম্মত কোনো বাতিল উপর গুমরাহির উপর একমত হতে পারে না। তাদের পুরো ইমান ছিল, বিশ্বাস ছিল যে এই উম্মতের শ্রেষ্ঠ নবী সাল্লামের পরে কে? আবু বকর। তাই উমারকে ছেড়ে দিয়ে আবু বকর যেমনই বলতে লেগেছে তার কাছে জমা হয়ে গেছে, ঠিক না?
এখানে যদি কেউ আলোচনা শুরু করে বা বলছে আর শুনছিলেন সবাই গোল হয়ে, যখন দেখবেন যে আমাদের উস্তাদ চলে এসছেন, যে কি উস্তাদ হোক না কেন, যে বড়, আপনারা সবাই সব ছেড়ে দিয়ে এসে তার কাছে শুনতে লাগবেন, করবেন না করবেন না? এটাই প্রমাণ করে যে আপনারা সর্বসম্মতি করে মনে করেন যে আপনাদের মধ্যে বেশি জানেওয়ালা অমুক ব্যক্তি, এই জন্য সব ছেড়ে দিয়ে আপোষে আলাপ আলোচনা বা কেউ কিছু বলছিল সব ছেড়ে দিয়ে এসে সামনে বসে গেলেন এখন শোনার জন্য, তাই না? তাহলে যার কথা শোনার জন্য উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ছেড়ে দিয়ে, এখানে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা আসেই না, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা আসেই না, হাসান হোসেনের কথা আসেই না, অন্য কোনো আসামি বসে আর কারো আলোচনা করার কথা শোনা আসেই না, সবাই এসে আবু বকরের সামনে হাজির হয়ে গেলেন। তাদের তাহলে পুরো বিশ্বাস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত পাওয়ার হকদার কে? আবু বকর। এখানে পথভ্রষ্ট হয়েছে শিয়া রাফেজীরা, যারা আবু বকর খেলাফত মানল না, উমরের খেলাফত মানল না, উসমানের খেলাফত মানল না, এদেরকে বরং জালেম, এদেরকে বেঈমান আত্মসাৎকারী বলে আখ্যায়িত করলো, বরং কুফুরির তাদের মিথ্যাপবাদ দিল যে এরা সব কাফের বিদিন হয়ে গেছে এবং এরা আত্মসাৎ করেছে আলীর হক, আলী প্রথম খলিফা। কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা হওয়ার নাম? নবী সাল্লামের ইন্তেকালের সময় কার নাম আসছে দেখুন তো, সবাই কার বক্তব্য শোনার জন্য হাজির হচ্ছে দেখুন তো। এইরকম ইমামতির ক্ষেত্রে নবী করিম সাল্লাম তার যে অসুস্থতা ছিল, শেষ অসুস্থতা, যে অসুস্থতা তিনি ইন্তেকাল করলেন, তখন কাকে নামাজ পড়াইতে বলেছিলেন? বলেছিলেন যে আলীকে নামাজ পড়াইতে বলো, বলেছিলেন হাসান হোসেনকে নামাজ পড়াইতে বলো, তো তো ছোটই ছিলেন, বলেছিলেন যে উসমানকে নামাজ পড়াইতে বলো বা আর কাউকে নামাজ পড়াইতে বলো, মুরু আবা বকরিন ফালিউসাল্লিমিন নাস, আবু বকরকে বলো নামাজ পড়াক, আমি উঠতে পারছি না, আমি চলতে পারছি না, আমি যেতে পারছি না। এসবগুলি প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে তারপরে তার স্থলাভিষিক্ত খলিফা নিযুক্তি করে দিয়েছিল, ইশারা ইঙ্গিতে কথা বলা, স্পষ্ট করে নিযুক্ত করেন যে আমার পরে অমুক খলিফা হবে, কিন্তু কথাবার্তায় আচার আচরণে ইশারা ইঙ্গিতে একেবারে নিযুক্ত করে দিয়েছে আমার পরে কে খলিফা হওয়ার যোগ্য এবং কাকে খলিফা তোমরা বানাবে, দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। দেখবেন আল্লাহ পাক অসংখ্য বিদাতী গুমরাহদেরকে পথভ্রষ্ট গুমরাহ করেছেন, যারা এই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মর্যাদা জানল না। উমর রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লোকেরা ঝুঁকে পড়ল। ফাকালা, তিনি এই খুতবা পড়ার পরে বললেন আম্মা বাদ, তাহলে খুতবায় মাসুনা শেষ করার পরে আম্মা বাদ বলা সুন্নাত। ইমাম বুখারীর একটা অধ্যায় আছে যে খতিব বা বক্তা যে আলোচক আলোচনা করবেন তিনি খুতবার পরে আম্মা বাদ বলা, এটি কেমন সুন্নাত? আম্মাবাদ অতপর আলোচনা শুরু করছেন, তাদের আলোচনা আমাদের মতো লম্বা এত হইতে না, কথা অনেক বেশি আর অসার কথাবার্তা, আর যারা বিশেষ করে বিষয় বিষয় নিয়ে আলোচনা করে না আমাদের দেশীয় বক্তা, তাদের কথা তো আলাদা, সারা রাত জলসা আর শেষে সার কিছুই পাওয়া গেল না, মনে হয় কিস্তার কাহিনী আর বেদাতি দুরুদ বিরাতি জিকির এসব করে টুরে মিলাদ করে শেষ, কিছুই পাওয়া গেল না, সব অসার আর অসার। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য কত সংক্ষেপ, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত, জেনে রাখো, অন্য হাদিস আছে আলা শুনে রাখো, এই জন্য আমি জেনে রাখার অর্থ করলাম, যদি জেনে রাখো শব্দ এখানে নেই, অন্য হাদিস আছে আলা শোনো ভালো করে তোমরা, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে পূজা করত, আছে কেউ এরকম? যদি থাকো নেই, কিন্তু যদি এরকম কেউ থাকে, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকারী হয় তো জেনে রাখুক সে ফাইন্না মুহাম্মাদান কদ মাত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, মাতা ইয়ামুতু মাউতান, মাতা তিনি মারা গেছেন, আর তারপরে লিখবেন যে নবী জীবিত আমাদের মতোই জীবিত, হায়াতুন নবী, নবী মরেননি, এই আকীদা সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী, ছোট কথা নাই, আল্লাহ পাক একমাত্র আল হাই চিরঞ্জীব, কখনো তিনি তার মৃত্যু হবে না, বাকি কুল্লমান আলিহা ফান, পৃথিবীর ওপর এই ভূপৃষ্ঠে যা কিছু এসেছে, যত কিছু এসেছে, যে কেউ এসেছে, আল্লাহ বলছেন সবাইকে ধ্বংস হইতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যদি আমাদের বিদাতি সমাজে বললাম যে একটি দল ছাড়া উম্মতে মুসলিমার কোরআন সুন্নাহ অনুসারী ছাড়া বাকি সমস্ত বিদাতি আকীদা রাখে যে নবী বেঁচে আছেন, জীবিত, হায়াতুন নবী, তাহলে যদি সেই সমাজে গিয়ে আপনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি মারা গেছেন এই শব্দ বলেন, তো বলবে তুমি বেয়াদব ওয়াহাবি, ওই বিদাতিদেরকে বলেন যে তাহলে কি আবু বকর প্রথম ওয়াহাবি ছিল,
তাই যদি হয় যে এটা ওয়াহাবি আকীদা, ওরা বলবে যেগুলো ওয়াহাবি আকীদা, নবী মারা গেছেন এই কথা ওয়াহাবি আকীদা, তাহলে প্রথম ওয়াহাবি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম ওয়াহাবি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম ওয়াহাবি হয়ে যে জান্নাতি হন, আর প্রথম খলিফা উম্মতের, আর রাসূলুল্লাহর পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হন তাহলে ওয়াহাবি হওয়া গৌরবের বিষয়। এর নামে যদি ওয়াহাবি হয় এই আকীদা পোষণের নাম, তাহলে ওয়াহাবি হওয়া গৌরবের বিষয়। আর যদি ওয়াহাবি বলে শুধু গাল দিতে চান, ইংরেজ জালিমরা যেমন গাল দিয়েছে কারণ ওদের বিরুদ্ধে জিহাদ করতো যারা তাদেরকে ওয়াহাবি বলে গাল দিয়েছে, ওইরকম যদি কবর মাজার পূজারি আর সুফিবাদে বিশ্বাসী পীরতন্ত্রে বিশ্বাসীরা যদি গাল দিতে চান সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি বলেন যে ওয়াহাবি মানে যারা বলবে যে নবী মারা গেছেন তারা ওয়াহাবি, তাহলে প্রথম বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা, শুধু মাতা না কাদ অবশ্যই মারা গেছেন, কাদ মানে অবশ্যই, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহ পাকের ইবাদত করত তারাও জেনে রাখুক। আর দেখো সাহাবীরা আমার সাথীরা আবু বকর বলছেন তোমরা কার ইবাদত করতে? আল্লাহ পাকের ইবাদত করতে। জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সুতরাং আমাদের হাই আফসোস করার কিছু নাই, আল্লাহ পাক আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব আছেন এবং আল্লাহর দিন কায়েম থাকবে, আল্লাহর দিনের কাজ আমাদের করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঠিক রাস্তা দিয়ে দেখিয়ে দিয়ে রাস্তার উপরে রেখে দিয়ে চলে গেছেন, ওই রাস্তায় আমাদেরকে আপন গতিতে চলতে হবে। তাই সাহাবাই কেরামরা দিনের দাওয়াতের জন্য সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একথা ভাবেন না যে আমরা মদিনাতে থাকবো আর এই ছেড়ে যাবো না কোথাও, আমরা এই মক্কাতে আছি মক্কাতে থাকার কোথাও ছেড়ে যাবো না, এই কথা ভাবেননি তারা। চলে গেছেন মেশরে, চলে গেছেন বাসরা, কুফায়, এরাকে চলে গেছেন, শাম দেশে চলে গেছে, কোথায় কোথায় চলে গেছেন। বরং সাহাবা ইকরামদের জামানতে ভারতে তারা ইসলাম পৌঁছে দিয়েছেন। সাহাবা ইকরামদের জামানায় যে আগের সোভিয়েত ইউনিয়ন, আজারবাইজান, উজবেকিস্তান সেসব এলাকায় তারা ইসলাম পৌঁছে দিয়েছেন। সাহাবা ইকরাম তাবিনদের জামানায় পশ্চিম আফ্রিকায় যে আপনার ইউরোপের বর্ডার সেগুলোতে ইসলাম পৌঁছে দিয়েছেন তারা। এই হচ্ছে উম্মতে মুসলিমার দায়িত্ব, যে যেখানে আছি যে সময় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে নিয়েছেন, আমাদেরকে আমাদের শক্তি মতো ওই দিন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই দিন মানব জাতি পর্যন্ত পৌঁছাতে হবে। যাদের কাছে পৌঁছেনি, কাফের হয়ে আছে, বেদিন হয়ে আছে, নাস্তিক হয়েছে, তাদের কাছে পৌঁছাতে হবে। আর যারা হয়তো জন্মগত মুসলিম হয়েছে কিন্তু বিদাতি হয়ে আছে, মুশরিক হয়ে আছে, কবর মাজার পূজারী, পীর পূজারী হয়ে আছে, বিদাত বিভিন্ন বিদাতে লিপ্ত আছে, তাদের কাছে সঠিক ইসলামের রূপ চেহারা তুলে ধরতে হবে। তারা সঠিক ইসলামের টের এখনো পায়নি। যাদের এই ভ্রান্ত আকিদা আছে যে হায়াতুন নবী নবী এখন জীবিত আছেন, তাদের কাছে সঠিক ইসলামের আকিদা তুলে ধরতে হবে, কারণ এদের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছেনি। ভেজালযুক্ত ইসলাম, খিচুড়ি ইসলাম পৌঁছেছে, সঠিক ইসলাম পৌঁছেনি। এইরকম যেসব জাতিতে মুসলমান কিন্তু বেনামাজি, তাদের কাছে ফাঁসে পাপিষ্ট গুণাগার হারাম খায়, তাদের কাছে সঠিক ইসলাম তুলে ধরতে হবে যে মুসলিম শুধু জন্ম নেওয়ার নাম নয় মুসলিম পরিবারে, বরং মুসলিম আকীদা, বিশ্বাস এবং আমল সংশোধনের নাম, আর ভালো নেক জীবনযাপনের নাম ইত্যাদি। এইভাবে আমাদের আপন আপন জায়গায় মেহনত করতে হবে, কাজ করতে হবে। কাল আল্লাহ আজ্জা ওয়াজাল্লা তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দলিল হিসাবে আয়াত পেশ করছেন। এর দ্বারা বোঝা যায় যে কোনো কথা আপনি বক্তব্য করবেন তাতে কি করবেন, কোরআন এবং হাদিসের দলিল পেশ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আমাদের জন্য দলিল, ঠিক না? সেই জন্য সেই বক্তব্য আমরা পেশ করব। কিন্তু তিনি যখন বক্তব্য রাখছেন তার জন্য দলিল হচ্ছে কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি দেখলেন কোরআনে কারিমে একটি আয়াত আছে, সেটি এই আকীদা এই বিশ্বাসের সমর্থন করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল একদিন করবেন, আর সেটা আজকে করে গেছেন। ওই আয়াত পেশ করলেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র একজন রাসূল, তিনি এলাহ মাবুদ নন, তিনি আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু হাসানাতুন ওয়ালা নওম নন, চিরঞ্জীব নন, কোনো কিছু সারা পৃথিবী ধরে আছেন, হ্যাঁ গৌস আর গরিব নওয়াজ ওইসবও নন, আর তাকে তন্দ্রা আসে না এমন কথা নাই, তাকে তন্দ্রাও আসে, নওমও আসে, ঘুমও আসে, লাহু মাফিস সামাওয়াত ওয়া মাফিল আরযু না, তিনি নিজের ছেলেগুলি কি রাখতে পারলেন না, তা আসমান জমিনের কি আর মালিক হবেন, তাকে দেওয়ার মালিক হবেন, ঠিক না? এগুলি আল্লাহ পাকের গুণ। বলছেন আল্লাহ পাক যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র একজন রাসূল। রাসূল মানে কি কে বলতে পারে? রাসূল মানে কি? হ্যাঁ
রাসূল মানে রিসালাত থেকে যিনি আল্লাহ পাকের পয়গাম আজকাল যে আপনাদের মোবাইলে মেসেজ আসছে মেসেজ বলছেন বাংলা ইংলিশকে বাংলায় করে এটাকে আরবিতে কি বলে রিসালাত রিসালাত আরবি সৌদিরা বলছে যা তুমি রিসালা ফিল জওয়াল মোবাইলে রিসালাত তাহলে রিসালাত থেকে রাসূল তার রাসূল তিনি একমাত্র রাসূল মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ নিয়েছেন সংবাদ নিয়েছেন কিসের যে আল্লাহ পাক তোমাদের উপর কি করলে সন্তুষ্ট হবে তার কলেমা পড়বে এবং তার প্রতি বিশ্বাস করবে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দেবে তাহলে আল্লাহ রাজি হবে মেসেজ রাসূল এই রিসালাত নিয়েছেন রাসূল এই রিসালাত পয়গাম নিয়েছেন যে তোমরা খামসু সালাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তাহলে আল্লাহ রাজি হবে না হলে আল্লাহ পাক প্রথম হিসাব নেবে পাঁচ ওয়াক্তের কম হলে আল্লাহ জাহান্নামে আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ে রিসালা পয়গাম নিয়েছেন যে আখিরাতে বিশ্বাসী হইতে হবে জান্নাতে বিশ্বাসী হইতে হবে কিতাবে বিশ্বাসী হইতে হবে রাসূলে বিশ্বাসী হইতে হবে না হলে জাহান্নামে যেতে হবে আল্লাহ পক্ষ থেকে রিসালা নিয়েছেন রমজান মাসে রোজা রাখতে হবে পয়সা হলে যাকাত দিতে হবে নিসাবে পৌঁছিনি আল্লাহর পক্ষ থেকে রিসালা নিয়েছেন জীবনে একবার হজ করতে হবে আল্লাহর পক্ষ থেকে তিনি রিসালা নিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনা করবে না পায়সা অশ্লীল কাজ আল্লাহ পাকের কাছে আজাবে ধরা খাবে সুদ খাবে না ইত্যাদি ইত্যাদি করবে এই করবে এই করবে না এই রেসালাত নিয়েছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আল্লাহ পাক কি চান আমাদের থেকে কিসে খুশি হবেন সেটা জানার মাধ্যম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো মাধ্যম নেই কোনো সায়েন্স টেকনোলজি দিয়ে জানা যাবে না আল্লাহ কি চান ওইটা জেনে নেব আমার মেমোরিতে চলে আসবে না কোরআনে হাদিসে ওহি থেকে জানতে হবে আর ওহি নাজিল হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্টকাটে আল্লাহকে পাওয়ার রাস্তা শুনেছেন কি শর্টকাটে কি না না শর্টকাটে আল্লাহকে পাওয়ার রাস্তা হ্যাঁ চিস্তিয়া সাবিরিয়ার শর্টকাট তরিকা মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার তরিকা হচ্ছে চিস্তিয়া সাবিরিয়ার চরমনাই তরিকা ওই চরমনাইয়ের কিতাব লিখেছে এটা কোন রেসালাতে আসলো কোন রসুল নিয়েছে মোহাম্মদ হাসান নিয়েছেন না চিস্তিয়া সাবেরিয়া মানে ওই চিস্তিয়ার সাবেরি ওই আলাউদ্দিন সাবির ওরা নিয়েছে ওরা ওদের কলমা পড়া মুসলমান তাহলে আপনি ওদের রেসালাতে বিশ্বাসী তাহলে আপনি রেসালাতের অর্থ যদি আমরা বুঝে নিতাম তাহলে এই রকমের শিরকি আর কুফুরি কাজ করতাম না যে শর্টকাটের নবীর ছাড়াও আর কোনো রাস্তা আছে নামাজ রোজা হজ যাকাত এবং নবী জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রাস্তা ছাড়াও আরো কোনো রাস্তা আছে কাদেরী মুজাদ্দিদি নিজামি ওমক তমক তরিকা আছে এসব তরিকা দিয়েও আল্লাহকে পাওয়া যেতে পারে সব বাতিল কথাবার্তা এগুলো রিসালাতের কথাটি আসলে উম্মতে মুসলিম আর অধিকাংশ লোকেরা বুঝেনি যার ফলে তারা শিরক বিদাতে লিপ্ত আছে কাদ খালাত মিন কাবলিহি রুসুল এবং তার পূর্বে অনেক রসুল রসুল রাসুলের বহু বচন অনেক রসুলগণ কি হয়েছে চলে গেছেন খালাত খালা আসলে মানে বিদায় হয়ে চলে যাওয়া কাদ খালাত মিন কাবলিহি তার পূর্বে অনেক রসুলগণ বিদায় নিয়েছেন কোথায় বিদায় নিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মানে ইন্তেকাল করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত দলিল হিসাবে পেশ করলেন যে আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কাদ মাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে কাদ খালাত মিন কাবলি রাসূল আফাইম মাতা আয়াত এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে আয়াতটা পুরা করছি যারা হাফেজ আছেন তারা আরো ভালো করে জানেন আপনাদের কারো মুখস্থ আছে আফাই মাতা সুতরাং যদি তিনি মারা যান কে মারা যান নবী যদি মারা যান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা দেখেন এখানেও মাতা আর আবু বকর সিদ্দিক বলছেন ফাইনা মুহাম্মাদান তাদের মাতা দেখেন কোরআনে কারিমে মাতা শব্দ আফাই মাতা যদি তিনি মারা যান আও কুতেলা অথবা তার সাধারণ মত না হয়ে তিনি তাকে শহীদ করে দেওয়া হলো খুন করে দেওয়া হলো এটা যদি হয় কোনো শত্রুর হাতে যেমন অন্যান্য অনেক আম্বিয়াকে ইহুদিরা হত্যা করেছে অনেক জাতি তাদের নবীরগণকে হত্যা করেছে তার মধ্যে বিশেষ করে ইহুদিরা শীর্ষস্থানীয় এই ক্ষেত্রে নবীদেরকে হত্যা কাম ইয়াকতুলুন আল আম্বিয়া আল্লাহ বলেছেন বহু নবীকে হত্যা করেছে খুন করেছে ইহুদিরা আল্লাহ পাক বলেছেন যারা যেই জাতি নবীগণকে হত্যা করেছে সেই জাতি আবার কোনো মানুষকে হত্যা করতে তাদেরকে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে হ্যাঁ কোনো ষড়যন্ত্র করে নিজেরাই করেছে আর অন্যের উপরে চাপিয়ে দিতে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করতে শিশুদেরকে নারীদেরকে বৃদ্ধদেরকে হত্যা করতে কোনো মায়ামমতা লাগে যেই কম আম্বিয়া এবং রাসূলগণকে হত্যা করেছে কোরআনে কারীম সাক্ষী দিচ্ছে তো আফাইম মাতা আও কোতেলা যদি তাকে
খুনো করে দেওয়া হয়, শহীদ করে দেওয়া হয়। ইনকালাবতুম আলা আকাবিকুম, আল্লাহ বলছেন তোমরা কি তোমাদের পেছন দিকে ফিরে যাবে? যে নবী নেই, নবী মারা গেছেন অথবা নবীকে শহীদ করা দেখা, আর কি করবো? হাত পা ছেড়ে দিয়ে বসে যাবেন বাড়িতে, যে যা আছে যা করার ছিল করে নিয়েছি, আর কি করবো, আর কিছু করার নেই। খবরদার না, আল্লাহ বলছে তার মানে বলতাম না, তোমাদের কাছে তোমাদের চালিয়ে যেতে হবে। যতদূর আল্লাহ আল্লাহ পাক রসুল দ্বারা পৌঁছিয়ে দিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন, এখন তোমাদেরকে আগে বাড়তে, এই কাফেলাকে আগে বাড়াইতে। অমাইয়ান কালেব আল্লাহ আকে বাই, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি ইসলামে আসার পর, দিন শিখে নেওয়ার পর আবার ফিরে যায় যে না আর করবো না, আমরা করতে পারবো না, নবী সাল্লাম ছিলেন তখন করেছি, আমরা আর কি করতে পারি, এই 1400 বছর পর আর কি করতে পারি, অমাইয়ান কালেব আল্লাহ আকে বাই, পিছন দিকে যদি ফিরে যাও, পিছপা হয়ে যাও, ফালাইয়া দুর আল্লাহ হাসাইয়া, তার নিজেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসা ইয়াজিজিল্লাহু শাকিরিন, তবে আল্লাহর শুকরগুজার বান্দা যারা কদর করবে ঈমানের নিয়ামতের, ইসলামের নিয়ামতের, যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলিম করেছেন। সুতরাং আমাদের গুরু দায়িত্ব আছে, আমাদেরকে মুসলিম জাতি পর্যন্ত হক দিন পৌঁছাইতে হবে, মানব জাতি পর্যন্ত সত্য দিন পৌঁছে দিতে হবে যাদের কাছে পৌঁছেনি। এই চিন্তা যাদের আছে এরা শুকরগুজার, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। ওয়াসা ইয়াজিজিল্লাহু শাকিরিন, এই ছিল এই আয়াতের সমাপ্তি। কোন সুরা আয়াত? সূরা আলে ইমরান আয়াত নম্বর 144। এলা শাকির, এই জন্য এই লেখক এখানে সংক্ষেপ করে দিয়ে বলেছেন এলা শাকির, শাকিরিন পর্যন্ত, ওই যে ওয়াসা ইয়াজিজিল্লাহু শাকিরিন পর্যন্ত পড়লাম, তর্জমা করলাম। তারপরে বর্ণনাকারী কে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাকা আন্না নাস লাম ইয়াকুনু ইয়ালামুন আন্না আল্লাহ আনজালা হাযিহিল আয়াতা হাত্তা তালা আবু বকর, আল্লাহর কসম করে বলছি মনে হচ্ছে, লাকান যেন, কান্না মানে যেন, যেন মনে হচ্ছিল যে লোকেরা এই আয়াত জানে না যে আল্লাহ নাজিল করেছেন কোরআনে, বেখেয়াল হয়ে গেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌতের মুসিবতে এমন মানসিক দিক থেকে যে আঘাত লেগেছে তাদের, আর শোকে তারা ভেঙে পড়েছেন, ভুলে গেছেন যে এমন কোন আয়াত কোরআনে কারিম আছে যে নবীর কোনোদিন মত হয়ে যাবে, তিনি ইন্তেকাল করে যাবেন আর আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তাদের ধারণা যে নবী আছেন, থাকবেন চিরকাল, ভুলে গেছেন ও আয়াত। যেমনই পাঠ করেছেন এই খুদবাতে বক্তব্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে হচ্ছিল যে এই আয়াত মনে হয় এর আগে নাজেলই হয়নি, এক্ষুনি প্রথম সাহাবারা শুনলেন, কিন্তু শুনতে স্মরণ হয়েছে আর এই আয়াত তো কোরআনে আছে, অনেকবারই নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে শিখেছি, শুনেছি তেলাওয়াতে, নামাজে শুনেছি, নামাজের বাইরে আলোচনা শুনেছি, না আমাদেরকে এই আয়াত শিখিয়ে দিয়েছেন। মনে হচ্ছিল যে লোকেরা জানে, লাম ইয়াকুনু ইয়ালামুন, জানে না আন্নাল্লাহ আনজালা হাযিহিল আয়াত, আয়াত নাযিল করেছেন এই কথা। হাত্তা তালা আবু বকর, এমন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন, তখন টের পেলেন, তখন সজাগ হয়ে উঠলেন, কোরআনে তো আছে নবীর মৌতের কথা, নবীর ইন্তেকালের কথা, যে নবী একদিন আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আর ছেড়ে চলে গেলে তোমরা কি হাত পা ছেড়ে বসে যাবে? না, কাজ করতে হবে তোমাদেরকে। ফাতালা কাহা নাস মিনহু, সুতরাং লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য থেকে ওই আয়াতকে সবাই গ্রহণ করলেন, মানে নিয়ে আবৃত্তি করা শুরু করে, সবাই পাঠ করা শুরু করেছে, সবাই যেন আয়াত পাঠ করছেন। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফাই মা তাউকুতুলা ইন ক্বালাবতুম আলা আকাবিকুম, এই পাঠ করে সব সকলে। ফামা ইউসমা বাশারুন ইল্লা ইয়াতলুহা, যে কোনো মানুষকে দেখছি মসজিদের মধ্যে অথবা আনাচে কানাচে যারাই আছে সাহাবারা, এই যে আয়াত শুনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, সবাইকে দেখছি আয়াত তেলাওয়াত করছে, সকলে তেলাওয়াত করছে, সবারই মুখে আয়াত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইন্তেকাল করবেন, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনকে বোঝানোর জন্য, মনের যে শোক আছে শোককে হালকা করার জন্য আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করছেন। যেমন আপনার উপর যদি মুসিবত আসে আর বারবার যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে শান্তি আসবে না? হ্যাঁ, তারপর যদি পড়ে ইন্না আল্লাহ মা সাবিরিন, ইন্না আল্লাহ মা সাবিরিন, ধৈর্য আসবে না? ঠিক না, যদি পাঠ করেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তাহলে মনে শান্তি আসবে না যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন আর সাহায্য চাইতে বলেছেন, ধৈর্য ধরতে বলেছেন? তো ওই রকমই এই আয়াত পাঠ করে মনকে সান্ত্বনা দিচ্ছেন, যে মন রে যে নবীর ভালোবাসায় বরদাস্ত করতে পারছিস না, নবীর জুদাই, সুতরাং বরদাস্ত করতে হবে। আল্লাহ পাক কোরআনে আগে থেকে বলে রেখেছেন যে নবীর একদিন ইন্তেকাল হয়ে যাবে। আরো স্পষ্ট আয়াত আছে কোরআনে কারিমে যে নবী মারা যাবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় না আয়াত নাযিল হয়েছে, সুতরাং ওই আয়াতের অর্থ নবী ইন্তেকাল করবেন। আল্লাহ পাক কি বলছেন সূরা যুমারে আছে আয়াত, ইন্নাকা মাইয়্যিতুন
ওয়াইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় হে নবী আপনি আল্লাহ পাক সম্বোধনকে বলছেন মাইয়িতুন মৃত মানে মারা যাবেন, ওয়াইন্নাহুম মাইয়িতুন আর ওরাও মারা যাবে মানে আপনার শত্রু যারা আছে বা অন্য লোকেরাও আছে ওরাও মারা যাবে, সকলে মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাত ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তাহলে আয়াত তাহলে স্পষ্ট। আল্লাহ পাকের আরেকটি আয়াত রয়েছে তৃতীয় আয়াত, কে বলতে পারেন? হ্যাঁ ঠিক, বাংলাতে তো হয়েছে না, ওটা তো আম হবে যে প্রত্যেক প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন গ্রহণ করতে মানে মরতে হবে, তার মধ্যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাম, কিন্তু ওটা বলতে পারেন না না প্রত্যেক মানে নবীকে বাদ দিয়ে বিদাতি বলতে পারে। এমন একটি আয়াত আছে যেখানে নবীর কথা স্পষ্ট ভাষা বলা হয়েছে। হাফেজ হাফেজ নুসনুস হাফেজ তো এদিকে একটা হাফেজ লুকিয়ে আছে, এগুলো হাফেজ লুকাইতে চাই। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ বলেন, অমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত কি কয়েকবার আল্লাহ কোরআনে বলছেন, তার মধ্যে এখানে একবার আল্লাহ কি বলছেন, অমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিকাল খুলদা, হে নবী আপনার পূর্বে কোন মানুষের জন্য খুলদ রাখেনি, খুলুদ খুলুদ মানে কি স্থায়িত্ব রাখেনি, যে চিরকাল দুনিয়াতে থাকবে না, আদম থেকেছে না হাওয়া থেকেছে না নু থেকেছে এত বয়স পাওয়ার পর 1200 পাওয়ার পরেও না মুসা থেকেছে না কেউ থেকেছে, আমার জালনা লিবাসারি মিন কাবলিকাল খুদা, আপনার পূর্বে কাউকে আমি দুনিয়াতে স্থায়িত্ব দান করিনি, এসেছে গেছে। এ হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। আফায় মিথ্যা, সুতরাং আপনি যদি মারা যান, দেখেন আপনি যদি মারা যান ফাহমুল খালেদুন, ওরা থেকে যাবে নাকি ওই জালেমরা থেকে যাবে, কাফেররা থেকে যাবে, বেদিনরা থেকে যাবে, পাপিষ্টরা থেকে যাবে? আল্লাহ তাহলে তার মতের কথা সম্বোধন করে বলছেন, তার যদি মত না হবে আল্লাহ বলবেনই কেন? আল্লাহ সোজা বলবেন যে তুমি শুধু থাকবে মোহাম্মদ, তুমি আমার প্রিয় হাবিব, আর তো হায়াত নবী, আর বাকি সব মরবে। এই কথা বলতেন আল্লাহ পাক, বলেছেন নাকি? আল্লাহ বলছেন আফায় মিথ্যা, তুমি মরে যাবে আর দুনিয়া সব বেঁচে থাকবে নাকি? কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, তারপরে যে প্রত্যেক নফসকে মানে প্রত্যেক ব্যক্তিকে যায়েকাতুল মউত মতের স্বাদ চাকতে হবে, মতের স্বাদ গ্রহণ করতে হবে। এরপর কি অস্পষ্ট? কোরআনের একটি আয়াত কেউ যদি অস্বীকার করে মুসলমান নাই, তিনটি আয়াত বলা হইল, আর চার নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খুতবা বলা হইল, আর বহু হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার স্বামী মারা গেছে, মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত হয়েছে, ইন্তেকাল হয়েছে, বাইনা নাহরি ওয়া সাহরি, আমার বুকের সামনে কোলে আমার কোলে। তারপরেও যদি কেউ বলে যে নবী মারা যায়নি, কত পথভ্রষ্ট, কত গোমরা এবং কত বদ আকিদাই আছে, কেমন শিরকি আকিদা আছে, আল্লাহ সমতুল্য করে দিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, হেদায়াত দান করেন, অন্তরের যে বক্রতা আছে, অন্তর বাঁকা হয়েছে, আল্লাহ যেন সোজা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আমাদের যেন কোনো লোককে এই রোগ না ধরে নেই, আরে এত বড় হুজুর লিখেছে, অমুক মাওলানা খান সাহেব লিখেছেন, আবার এইটা শুনে আবার ওইটা ছেড়ে দেবো, আরে মারিফুল কোরআনে আছে আবার ওইটা ছেড়ে দেবো এইটা ধরবো, আরে মারিফুল কোরআনের কোনো মূল্যই থাকতো না, তার লেখকের কোনো মূল্য থাকতো না যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে করিম নাযিল না হইতো। সেই কোরআনে করিম আছে, ইন্নাকা মাইয়্যিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আকীদায় আছে, তাদের ইজমা ঐক্যমত রয়েছে যে প্রত্যেক নবী মারা গেছেন, এই নবীও মারা গিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মত না হইলে যেদিন আসবেন এখানে দুনিয়াতে তারপরে মত হবে, কারণ তাকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন শুধু। বাকি আমাদের সবার বিদাতি কথা আছে, আরো কয়েকটা নবীর কথা, খেজের মরেনি মিথ্যা কথা শুনে রাখেন, এগুলো বিদাতিদের কথা, খেজের পানির শাসক মরেনি ওইটা বিদাতি বিদাতপন্থীদের কথা, তারপরে ইদ্রিস আলাইহিসসালাম মরেনি, সব বিদাতি কথাবার্তা, আরও আর একটা কোন নবীর কথা বলে, যারা মাদ্রাসায় বিদাতি মাদ্রাসায় পড়েছে তারা এগুলো বেশি জানে। আরো তো এইসব কুসংস্কার থেকে আর বদাকিরা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন। প্রত্যেকে মারা গেছে, প্রত্যেকে মারা গেছেন, প্রত্যেকের মত হবে আল্লাহ পাকের, এ হচ্ছে নিজাম, আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহ, কোরআনে আল্লাহ বলছেন প্রত্যেক বস্তু ধ্বংসশীল, হালিকুন মানে ব্যক্তি হলে মারা যাবে আর অন্য কোনো বস্তু হলে ধ্বংস হবে। এই জন্য আরবি ভাষাতে মাতাকে হালাকাও বলে, হালাকা ফলন মানে অমুক মারা গেছে,
ইল্লা ওয়াজহা আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহ পাকের জাত পাক ছাড়া আর কেউ দুনিয়াতে থাকবে না। এই ছিল হাদিস, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ইন্তেকাল সম্পর্কে এই হাদিস অকাট্য দলিল, এবং তার সাথে সাথে কয়েকটি আয়াত বললাম। আশা করি যদি আল্লাহ পাক কাউকে হেদায়ত করতে ইচ্ছা করেন তাহলে তার হেদায়তের জন্য যথেষ্ট। এই হাদিসকে ইমাম বুখারী রহমতুল্লাহ নিয়ে এসেছেন এক অধ্যায়ে, সেই অধ্যায় হচ্ছে বাবু দুখুল আল মাইয়্যাতে বাদাল মওত, মাইয়্যাতের ইন্তেকালের পরে তার কাছে প্রবেশ করা, দেখতে যাওয়া, ঢোকা তার ঘরে শরীয়ত সম্মত কিনা, এই অধ্যায় কায়েম করার পর নিয়ে এসেছেন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে তার ঘরে ঢুকলেন, এবং ঢুকার পরে চেহারা মোবারক থেকে চাদরটা উঠিয়ে দেখলেন, দেখার পরে আবার বেরিয়ে আসলেন। তাহলে মাইয়াতকে দেখা যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি, কবরে রাখা হয়নি, কবর মানে দেওয়া হয়নি, তার আগ পর্যন্ত প্রয়োজনে দেখা যেতে পারে, আত্মীয় স্বজন বাকি কোনো মুসলিম দেখতে পারে। তার বিলম্ব মহিলাদের দেখবেন না, আমার দেশের মতো পুরুষ লোক মহিলাদের দেখে আর মহিলারা আবার পুরুষকে দেখে আমার দেশে, না এগুলো না। আন ওসামা বিন যায়েদিন কাল আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি আন্না ইবনা লি কুবিজা ফাআতিনা ফাআরসালা ইউকরিউ সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা ফালতাসবির ওয়াল তাহতাসিব। এই হাদিসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাতনির ইন্তেকালের ঘটনা বর্ণনা করা হয়েছে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, কাল আর সালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে পাঠালেন তার কাছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ দিয়ে পাঠালেন, আন্না ইবনাল্লি কবিজা, যে আমার এক ছেলে মারা গেছে, আমার এক ছেলের ইন্তেকাল হয়েছে। ইবনান বলা হয়েছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তাহলে মারা গেছে। আন্না ইবনাল্লি কবিজা, আমার এক ছেলে মারা গেছে, ফাআতেনা, সুতরাং আমাদের বাড়ি আসুন, দেখে যান, শোকে আছেন, ছেলে মারা গেছে, তার নানা আসবে, আব্বা আসবে, একটু সান্ত্বনা দিবে, তারপরে শুধু আব্বাই না রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। ডেকে পাঠালেন, ফাআতেনা, আমাদের কাছে আসুন। আর সালা ইউকরিউস সালাম ওয়া ইয়াকুল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার পাঠাচ্ছেন ওই ব্যক্তিকে যার হাতে সংবাদ পাঠানো হয়েছে, ইউকরিউস সালাম, এবং সালাম বলছেন। আকরা ইউকরিউ মানে কাউকে সালাম পৌঁছানো, আকরা বা বেফাল থেকে পড়তে হবে এটাকে, আকরাও না, ইউকরিউ, সালাম বলছে, আমার সালাম বলে দিও, আমার মেয়েকে সালাম বলে দিও। ওয়াকুল, এবং বলবে, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা। এই দোয়া বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই দোয়া আমাদেরকে শিখালেন, যদি কোনো মুসিবত আপনজন কেউ মারা যায় তাহলে এই দোয়া পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কোরআনে কারীমে আছে, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো মুসিবতের ক্ষেত্রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশের মানুষরা কোনো লোক যদি মারা যায় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আর যদি একটা মোবাইল হারিয়ে যায়, যা হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি জানি না, পকেট থেকে আমার হারিয়ে গেছে, কি হলো, ইন্না লিল্লাহ নেই, যে হলো। তো আসলে এখানে শুধু মতের সাথে ইন্না লিল্লাহ সম্পর্ক নেই, যে কোনো মুসিবত হোক, এমনকি পায়ে একটা ছোট্ট কাটা লেগেছে, উফ ইন্না লিল্লাহ, উহ না ইন্না লিল্লাহ, আমাদের ছেলে ও না হইলে আমাদের রাজশাহী অঞ্চলে বাপরে আর মা না কি বলে গা, হ্যাঁ মা গে, আর অন্য অন্য এলাকা মা গো, হ্যাঁ এগুলি শিরক। আসলে কোনো মুসিবত হয়েছে আর বাপ গো আর মা গো বলা, এগুলো শিরক। ওই সময় আল্লাহর নাম নিতে হবে, ইন্না লিল্লাহ বলতে হবে, টের পাচ্ছেন না যে শিরক করলাম। আর যদি কাউকে বলা কোনো মুসলমান, মুসলমান আবার শিরক করে নাকি, যেমন কিছু লোকেরা বেনামাজি, নামাজ পড়ো, কেমন বলেন কথা, মুসলমান আবার নামাজ ছাড়ে নাকি, দেখছেন ঘরে ঘরে পদে পদে শিরক। আর যে বুঝি জিজ্ঞেস করেন, মুসলমান আবার শিরক করে, এ শিরক করে, হিন্দু শিরক করে, মুসলমান শিরক করে না। আর কোনো মুসিবত হলে মহা কি, সাপ দেখলে বাপরে, হ্যাঁ ভয়ের বলা বাপরে, দেখছেন শিরক, আল্লাহর নাম নেই, আল্লাহ বলেন আপনি, ইন্না লিল্লাহ বলেন, আশ্চর্য রয়েছে ভালো, আর বলা মুসিবত ইন্না লিল্লাহ। তো আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা, সামান্য মুসিবত হইলেও স্যান্ডেলের বাধাটা ছিঁড়ে গেল, এখন কেমন করে হাঁটবেন, ইন্না লিল্লাহ, কেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ পড়ে খুঁজে মানে বারবার করে পড়ে আল্লাহকে স্মরণ করে, আর কোনো দোষ নেই না, এরকম কথা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কেউ
আর আরেকটি দোয়া আছে, আল্লাহ আজরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খাইরাম মিনহু, আল্লাহ আমাকে এই মুসিবতে আমাকে নেকি দাও আর এর চাইতে উত্তম আমাকে বদল দাও। তাহলে ওই হাদিস আছে, যদি কেউ এরকম পড়ে তো আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দেবেন, সে দুনিয়াতে দেবেন অথবা আখেরাতে দেবেন, কিন্তু উত্তম প্রতিদান দেবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা যখন স্বামী আবু সালামা মারা যায় তখন এই দোয়া পড়েছিলেন। তো তার কোনো বিয়ের আর ইচ্ছে ছিল না, ছোট ছোট বাচ্চা আছে আর বিয়ে শাদী করবো না, এই বাচ্চাগুলোকে মানুষ করবো না। নবী সুসলার পাইগাম চলে আসো, তখন তিনি বলছেন যে আমি দোয়া পড়েছিলাম কিন্তু নিয়ত আমার বিয়ের ছিল না, কিন্তু নবী সুসলাম পাইগাম পড়াই সুভান, আমি ভাবতে পারি যে নবী আমার মতো এতগুলি বাচ্চাওয়ালি মানুষকে আর বয়সীকে মহিলাকে নবী বিয়ে করবেন আর পয়গাম দেবেন, এই কথা আমার ব্রেনে কোনোদিন আসে, আর আমার কোনো বিয়ের ইচ্ছে ছিল না। ওয়াকুল্লুফলি খাই, আল্লাহ আমার স্বামীর চাইতে ভালো দাও দিয়েছ। আজকাল যদি কোনো মহিলা চায় তার কাছে কত নিম্নখারামি মহিলা রে, নিম্নখারাম বানিয়ে দিয়ে থাকে না, এই দোয়াপড়াকে নিম্নখারামি বলে না, ধোয়া পড়ো তাকে, সে যদি বিয়ে নাই করতে চায় বড় বড় ছেলে হয়ে গেছে বা কিছু, তাহলে আল্লাহ পাক আখেরাতে তাকে দিবে ওয়াকুল্লুফলি খাইরাম, ওর চাইতে ভালো দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ভালো নিয়ামত দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি যে ভালো স্বামী হইতে হবে বা কিছু, আর যদি বিয়ে করে তো বিয়ে করো শরীয়তে আরো ভালো কাজ, শুধু জায়েজ নয় মুস্তাহাব সুন্নত কাজ, বিধবাদের বিয়ে করা সুন্নত কাজ, কারণ গুনাহ থেকে বাঁচা জরুরি নিজেকে এবং সমাজকেও। তো এই দোয়াটিও মুসিবতের ক্ষেত্রে পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে, বিশেষ করে কারো ইন্তেকাল হলে আপনজন, ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়ে নিয়েছেন তা আল্লাহ, ইন্না লিল্লাহি, হ্যাঁ নিশ্চয় আল্লাহর কি মা আখাযা, যা আল্লাহ নিয়েছেন, যা আল্লাহ নিয়েছেন আমার ছেলেকে নিয়েছেন এটা কার, আল্লাহ, আমার স্ত্রী নিয়েছেন ওটা কার, আল্লাহ, আমার কিছু হারিয়ে গেছে কার, তা আল্লাহ, যা নিয়েছেন আল্লাহ, ইন্না লিল্লাহি মা আখাযা, ওয়ালাহু মা আতা, আর যা তিনি দিয়েছেন তা কার, তাও আল্লাহ, যা আমার কাছে আছে তাও আল্লাহ, ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালি মুসাম্মা, এবং প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকটে নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার টাকা নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার ধন দৌলত বাড়িঘর নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার সুস্থতা আপনার নির্দিষ্ট সময়ের জন্য আছে, সবসময় এরকমই থাকবেন না, আপনার ছেলে মেয়ে নির্দিষ্ট সময়ের জন্য আছে, আপনার স্ত্রী আল্লাহ আরো নিয়ামত সব নির্দিষ্ট সময়ের জন্য আছে, কুল্লু সেই বলা হয়েছে, প্রত্যেক বস্তু আল্লাহ পাকের নিকট নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে, লেখা আছে যে এতদিন তোমার কাছে তোমার বিবি থাকবে, এতদিন তুমি তোমার বিবিকে নিয়ে থাকবে, এতদিন তোমার ছেলে মেয়ে থাকবে তোমার সাথে, তারপরে তুমি মারা যাবে, তুমি মাহরুম হবে তোমার ছেলে মেয়ে অথবা তোমার ছেলেরা তোমার থেকে মাহরুম বঞ্চিত হবে, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সুতরাং সে যেন ধৈর্য ধারণ করে, মানে আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে, ওয়াল তাহতাসিব, এবং নেকির আশা রাখে, এতে সব মানে নেকির আশা রাখা, কোনো বালা মুসিবতি বা যে কোনো ক্ষেত্রে নেকির আশা রাখা। কিন্তু এ কথা শুনে মেয়ে ক্ষান্ত হলো না, না বাপকে আসতে হবে, আব্বাকে বারবার শুরু করলেন, আর সালাতে আবার পাঠালেন, তুকসে মা আলেহি, কসম দিয়ে আল্লাহর শপথ দিয়ে, যে আল্লাহর কসম দিয়ে বলছি আব্বা, লায়াতি আন্না, অবশ্যই যেন আসে আব্বা, যেন অবশ্যই আসেন, আমার ছেলে মারা গেছে আর আমার আব্বা আসবেন না, আমি সাল্লাম ব্যস্ত দিনের কাজে দাওয়াত কাজে ব্যস্ত, ফাঁকা আমা, দেখলেন যে না আছে মেয়ে আমার বারবার করে কসম দিচ্ছে, ফাঁকা আমা দাঁড়ায়, ও মা হুসাদ ইবনু ওবাদা, ও মা জুমনু জাবালিন, ও বা ইবনু কাবিন, ও জাইদ ইবনু সাবিত, ও রিজা, নবী কারীমের সাথে ছিল সাদ ইবনু ওবাদা, মাজ বিন জাবাল, ও বা ইবনু কাব, জাইদ ইবনু সাবিত, ও রিজা, আরো বেশ কিছু মানুষ সাহাবাই কেরাম সবকে সাথে নিয়ে বের হলেন, ফারুফিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছেলেটিকে উঠিয়ে ধরা হলো, মানে কোলে দেওয়া হলো, ওয়ানাসহু তাতা কাকাও, সেই সময় তার আত্মা তাতা কাকাও মানে তাজতারি খুব অস্থির অবস্থায় ছিল, বা সেই সেই ছেলে খুব অস্থির অবস্থায় ছিল, মানে যেই শেষ একেবারে দম যাওয়ার সময় যেটাকে বলা হয়, মানে যান রুহ কবুজ হওয়ার সময় যে অস্থির অবস্থায় থাকে ছেলে, ছটপট ছটপট করছে, তাতা কাকাও মানে তাজতারি মানে ছটপট করছে ছেলে, কাল হাসেব তো আন্নাহু কাল কান্নাহু সন্নুন, কান্নাহা সন্নুন, মনে হচ্ছিল যে পুরানো মশক থেকে যেমন একটা আওয়াজ আছে, সা সা বা সো সো আওয়াজ আছে, পানি শুক অনেকদিন থেকে শুকিয়ে আছে একটা মশক, চামড়ার মশক, আর ওই শুকা শুকনো এতে যদি পানি ঢালা হয় তো মশককে পানি টানে, তখন সো সো একটা আওয়াজ হয়, মাটির বাসনে পানি ঢালেন শুকনো রোদে শুকিয়ে আছে ওদের পানি প্রথমে সো সো করবে, তার পানিটা যখন টেনে নেবে যতটা টান আর ওই মাটির বাসনটা, তারপরে তখনও ঠান্ডা হবে, তো ওই ওই রকমই আওয়াজ, হাফাজত আইনা হোক, তারপরে ইন্তেকাল হয়ে গেল বাচ্চা, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, সাফাদাত আইনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু প্রবাহিত হয়ে গেল,
মানে কেঁদে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অশ্রু প্রবাহিত করে আওয়াজ করে চিৎকার করে না, চিৎকার করে কাঁদা আপত্তিকর, আর অশ্রু প্রবাহিত হওয়া কারো উপর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কারণ মায়া অন্তরে আছে। সুতরাং এই মায়া থাকলেও চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে হবে, কিন্তু হাও মাও করে কান্দ না এইসব চলবে না। এই কান্না হচ্ছে আজাবের কারণ, মাইয়্যাতের যে কান্না করবে সেও গুনাহগার হবে, এবং যে ব্যক্তি মারা গেছে সে যদি নিষেধ না করে গিয়ে থাকে তাহলে তাকেও আজাব হবে, যেমন বেশ কিছু হাদিসে এই মর্মে আছে। ফাকালা সাদ, সাদু মানে অবধা একটু আশ্চর্য হচ্ছে না, আরে আমরা কাঁদি কাঁদি রসুল্লাহ সাল্লাম কেঁদে ফেললেন, নবী সাল্লামের চোখ দিয়ে পানি চলে আসলো, কেমন কথা। তারপর নবী সাল্লাম কাঁদতে নিষেধ যে করেন, রোদন করে কান্না বয়ান করে কান্না নিষেধ করেন, উনি ওইটাকে পার্থক্য ওইভাবে বুঝেননি হয়তো। তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, মা হাজা, এটা আবার কি, আপনি কেঁদে ফেললেন, আপনি তো নিষেধ করেন। আল্লাহ হাজি রামা, যে দয়া, অন্তরে দয়া আছে, নাতির ইন্তেকাল হয়েছে, অন্তরে দয়া আছে, অনিচ্ছাকৃত চোখ দিয়ে পানি আসছে, অনিচ্ছাকৃত চোখ দিয়ে পানি আসা এটা জায়েজ, বা নবী সাল্লাম কেঁদেছেন, কাঁদতে পারে কেউ, কিন্তু ইচ্ছা করে কান্না আমাদের দেশের মহিলাদের কান্না, গ্রামের মহিলারা যে আসে ও দেখা দেখি কান্না শুরু, ও কেউ নয় এমনি কান্না দেখলেই কান্না শুরু, বরং আরো যারকে বেশি করে কান্না করে সেই জন্য এমন এমন কথা আবেগী কথাবার্তা বলবে যাতে কান্নায় আরো ভেঙে পড়ে। হাই রে ছোট ছোট ছেলে নাবালক ছেলে পেলে কি করে মানুষ করবে, ওফ হাই রে হাই রে হাই রে কি হইল রে, এমন কথাবার্তা যে কান্না ছিল আরো কান্না শুরু, এগুলি না যায়, শোককে আরো বাড়িয়ে দেওয়া না যায়, শোককে কমাবার চেষ্টা করতে হবে। বললেন যে হাজি রহমান, এটা দয়া, দয়ার কারণে চোখে পানি এসেছে, যে আনা আল্লাহ ফি কুলুবি ইবাদি, যে দয়া আল্লাহ পাক বান্দাদের অন্তরে দান করেছেন, বান্দাদের অন্তরে যে দয়া আছে দয়ার কারণে চোখ দিয়ে পানি আসে। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রহমাহ, আর আল্লাহ পাক নিশ্চয়ই রহম করেন বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল তাদের উপর, অন্তরে যে দয়া না থাকে নিষ্ঠুর, চোখ দিয়ে একটু পানিও আসলো না, এরকম হওয়া উচিত নয়। তবে অন্তরে ব্যথা আছে, চোখে পানি চলে এসছে অনিচ্ছাকৃত, এটা দয়ার প্রমাণ যে আপনার অন্তরে দয়া আছে, আপনার অন্তরে দয়া আছে। কিন্তু আমাদের দেশে আবার বয়ান করে না কানলে সমালোচনা হয়, দেখলাম অমুক লোক বা অমুক বউ তার শ্বশুর মারা গেছে, একটুও কানতে দেখলাম না, হ্যাঁ কানতেই দেখলাম না, এগুলি আবার আমাদের দেশে সমালোচনার ব্যাপার সবাই, এগুলি বিদাতি কথাবার্তা বা শরীয়ত বিরোধী কথাবার্তা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাত আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক শিরক বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। উক্তি না করে যদি দায়িত্ব জায়েজ আছে, বক্তব্য দিয়ে ক্লাস করিয়ে তারপরে কোরআনের যে প্রাইভেট টিউশন যারা পড়াচ্ছে তারা চুক্তি না করে যদি যা আসছে দিচ্ছে, তাহলে চুক্তি করাটা ঠিক না, এবং যারা দিবে তারাও মেহনতের খেয়াল রাখে, আল্লাহ ইসলাহ করে, আল্লাহ সংশোধন করে, এটা আমার নীতি নয়, এই জন্য আল্লাহ পাক আমার বরকত দিচ্ছে। আমার জিন্দগিতে আমি কোনোদিন আমি কাউকে জিজ্ঞেস করিনি, যদি আমাদের 8 ঘন্টা সময় দিতে হয় খুতবা দিব এই জন্য পয়সা নেবো, নামাজ পড়াবো আজান দিব সেই জন্য পয়সা নেবো, এটা তো এভাবে যাইজে না, কিন্তু আমি 8 ঘন্টা সময় দেবো, এই সময়ের জন্য আমি সময়ের মূল্য চাই না, হইলে আমি বাইরে কিছু কাজ করতে পারতাম, এর জন্য অবশ্যই তলব করতে পারে যে আমি 8 ঘন্টা আপনার অফিসে ডিউটি দেবো, এর তো আমার সময়ের মূল্য আছে, সেজন্য চাইলে অসুবিধা নেই, কিন্তু আমি খুদবা দেবো 4টা খুদবা আসবো সেজন্য এত টাকা লাগবে, এভাবে চাওয়া যায় না। আপনাদের এখানে এসে 2 ঘন্টা বক্তব্য দেবো সেজন্য এত টাকা লাগবে, এটা যায় না। অনেকে আছে পয়সার পিছনে ছুটছে, আরে অনেকে আছে খুঁজে বেড়াচ্ছে ফ্রি হজ করতে পাওয়া যায়, যেটা আমি সমস্ত করি না, তো যদি এইরকম হয় তো সেটা দোষ কি সবার উপরে চাপিয়ে দেবেন নাকি। আর আলেমকে তো আমি 3 ভাগে ভাগ করি, জানা আছে যারা পুরাতন ছাত্র, আলেম 3 রকম, এক হচ্ছে আলেমে রব্বানি, আলেম হক্কানি আলেম, যারা হক কথা বলে এবং হক কথা প্রচার করে, আর এক দল হচ্ছে পেটের আলেম, যেখানে পয়সা সেখানে ও, আর এক দল বিদাতি আলেম, ও বিদাতের প্রচার করবে, ও বিদাতি জিকিরের প্রচার করবে, ও কবর মাজারের প্রচার করবে, ও মিলাদের প্রচার করবে, ও বিদাতি, 3 রকম আলেম। আর অধিকাংশ ওই 2 শ্রেণীর লোক আছে, হক্কানি আলেম হক কথা বলবে, যেখানে স্বার্থে ব্যাঘাত ঘটলেও হক কথা বলবে, এইরকম লোক খুব মুশকিল, খুব মুশকিল। আমার বন্ধু হারিয়ে গেল, আমার ওই দলের লোকেরা আমার চোখে ছেড়ে দিল, তারপরে আমি হক কথা বলবো, এরকম লোক পাওয়া মুশকিল আছে। হক্কানি আলেম মানে ওই না যে বড় বড় দাড়ি আছে আর পাগড়ি আছে, পাগড়ি ছাড়া নামাজ পড়ে না হক্কানি আলেম, না কখনো না, হক
হকানি আলেম মানে যেখানে যে হক বলতে হক বলবে, হেকমতের সাথে বলবে, কখন কোনটা বলতে হবে সেটা তার ব্যাপার, সে ভেবে বুঝছে, কিন্তু বলতে হবে, কিভাবে বলতে হবে। তো এই নয় যে সেক্রেটারি এই হচ্ছে নেতা চেয়ারম্যান, তোকে আবার নামাজের কথা কি করে বলবো বলা যাবে না, মসজিদের মতো অল্লি একে যদি নামাজের কথা বলি তোমার চাকরি খেয়ে যাবে না, হকানি না, পেটের পেটের দয়াল। কি বললেন, অধিকাংশ লোক যেহেতু চলে আসছে আগে থেকে ওই রকমই চলে আসছে, নিজ নিজ দেশের চান দেখা ঈদ করছে, সুতরাং ওই রকমই চলুক, ইখতলাফ আগে থেকে চলে আসছে, সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানা থেকে, যে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যদি খবর আসে যে এই চান দেখা গেছে তো সারা দুনিয়ার লোক মানবে না মানবে না, এই নিয়ে ইখতলাফ চলে আসছে। একটা দল আছে তাদের সংখ্যা কম, সুতরাং এভাবে একই ঈদগাহে দ্বন্দ্ব করা যায় না, একই ঈদগাহে দুদিন ঈদ হবে এরকম যায় নাই, অধিকাংশ লোক যে মত দিচ্ছে সেটাই করবে। অধিকাংশ লোক মানে আলেম, আবার গণতন্ত্র না বলছি না, অধিকাংশ আলেম অলমা যে ফতোয়া দিচ্ছে তার উপরে চলে।